ওঠেন, আজকের আমি যেটা বলবো, সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসীদের শিরদাঁড়া হলো ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করা। আমাদের ব্যাকবোন অর্থাৎ আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের ব্যাকবোন এটাই যে আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক তৈরি করা। যদি আমরা ঈশ্বর ভিন্ন জীবনযাপন করি, অ্যাকচুয়ালি আমাদের ব্যাকবোন আসলে ভাঙা। তাই যদি ব্যাকবোন স্ট্রং হয় তাহলে আপনি ঈশ্বর সাথে এগোতে পারবেন। আপনি জানেন, একটি গবেষণা বলছে প্রায় 68% খ্রিস্ট বিশ্বাসী প্রতিদিন প্রার্থনা করে, অর্থাৎ 32% খ্রিস্ট বিশ্বাসী কখনো প্রার্থনা করে না। ওকে, আজ আমি আপনাকে জানাতে চাই, যখন আপনি প্রার্থনা করেন না তখন কি হতে পারে। তাই আজকের আমার প্রচারের যে টাইটেল, কমন একসাথে বলুন, যদি আপনি প্রার্থনা না করেন আসলে কি হতে পারে। অনেক সময় আমাদের ধারণা, বারবার আমরা বলি প্রেয়ার প্রে প্রে প্রে, বাট অ্যাকচুয়ালি প্রেয়ার খুব ইম্পর্টেন্ট বিশ্বাসের জীবনে। প্রেয়ার হচ্ছে কমিউনিকেশন, প্রেয়ার হচ্ছে ঈশ্বরের সাথে যোগাযোগ, প্রেয়ার হচ্ছে ঈশ্বরের সাথে বাক্যালাপ, প্রেয়ার হচ্ছে ঈশ্বরের সাথে আমার রিলেশনশিপ, আমার সম্পর্ক, এটা হচ্ছে প্রেয়ার, এটাই হচ্ছে প্রার্থনা। বাট যদি আপনি প্রার্থনা না করেন তাহলে কিছু জিনিস আপনার জীবনে অবশ্যই ঘটবে, যা খুব ব্যাড, যা খুব মারাত্মক, যা আমাদের লাইফকে ধ্বংস করে দিতে পারে। তাই প্রেয়ার শুধু কয়েকটা শব্দের সমষ্টি নয়, প্রেয়ার শুধুমাত্র একটা অ্যাকশন নয়, কিন্তু প্রেয়ার পাওয়ারফুল, প্রার্থনা শক্তিশালী। তাই জন্য খুব ইম্পর্টেন্ট যদি প্রার্থনা না করেন। আমি জানি না আপনি কতজন এই 32% মধ্যে সম্পর্কের লোকেরা পড়ে আমি জানি না, বা 68% মধ্যে আপনি পড়েন কিনা আমি জানি না, বাট যারা প্রার্থনা করে না তারা ডেঞ্জার জোনে আছে। আপনি চান আর নাই বা চান, এটাই সত্য, এটাই বাস্তব। কারণ আমি বলেছি যে 2024 আশীর্বাদের বছর, 2024 আমার, হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, যখন আপনি 2024 আপনার বলে দাবি করেন তাহলে আপনাকে জানতে হবে যে কোন বিষয় আমাকে আর আপনাকে আশীর্বাদ থেকে অভিশাপে নিয়ে যেতে পারে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট যে আজকের 10টি পয়েন্ট আমি বলবো, কমন 10 আমার হচ্ছে কন্টিনিউ আমি বলি, ওকে 10টি পয়েন্ট আমি বলবো, তার মধ্যে নাম্বার ওয়ান খুব ইম্পর্টেন্ট যখন আপনি প্রার্থনা করেন, নাম্বার ওয়ান, কমন, যদি প্রার্থনা অ্যাকচুয়ালি প্রোটেক্টর, প্রার্থনা আসলে সিল, প্রার্থনা আসলে আপনার গার্ড, যা কিনা আপনাকে সহজে এই জন্য শয়তান ধরতে পারে না, বিকজ আপনি ডেইলি প্রার্থনা করেন। যে ডেইলি প্রার্থনা করে শয়তান তাকে ধরতে পারে না, বিকজ সে সিল লাগিয়ে দেয়, সে একটা একটা শেল্টার তৈরি করে দেয়, সে একটা দুর্গ বানিয়ে দেয়, যাতে তার কাছে অত সহজে আক্রমণ আনা যায় না। তা বলে এই নয় যে প্রার্থনাশীল ব্যক্তি আক্রমণে পড়ে না, বাট আক্রমণে পড়ে, বাট যে প্রার্থনা করে না তাকে খুব সহজেই আক্রমণে আনা যায়। অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীরা মনে করে কয়েকটি শব্দ দ্বারা কয়েক সেকেন্ডের প্রার্থনা তাদের জীবনের জন্য যথেষ্ট। অনেকে আছে, ও প্রভু যীশু দয়া আমেন, তারা মনে করে প্রার্থনা করে যে না প্রভু অলরেডি কাজ করবে, কেন করতে বাধ্য। কারণ আমাদের অনেক সময় ধারণা, কয়েক মিনিটের প্রার্থনা করে পুরো দিনের জন্য তা যথেষ্ট নয়, এটা একটা বড় সমস্যা। কেমন কতজন সারাদিনে একবার খান, কতজন সারাদিনে একবার খান, 24 ঘন্টার মধ্যে একবার খাবার খান, দুবার খান, কতজন দুবার খান, তার বেশি নয়, কতজন তিনবার খান, একটু হাত তুলি। আমি আর আপনি জানি এই বডি 24 ঘন্টা টিকতে গেলে 3 বার মিনিমাম খাবার দিতে হবে। অনেকে যদি বলি কতবার, 10 বার খান, আরও হাত তুলবে, জানি না। আমরা জানি যে এই বডিকে চালানোর জন্য এই বডি ঠিক থাকবে না, এ অটোমেটিক শুয়ে পড়বে যদি ঠিক টাইমে টাইমে খাবার না দেওয়া হয়। ঈশ্বরের সন্তানরা যেমন বডির প্রোটেকশনের জন্য খাবার ইম্পর্টেন্ট, আত্মিক প্রোটেকশনের জন্য প্রার্থনা ইম্পর্টেন্ট। যদি আপনি প্রার্থনা ভালোভাবে না দেন, কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের প্রার্থনা আপনার জীবনের জন্য সুরক্ষিত নয়। আপনাকে যদি সুরক্ষিত থাকতে হয় তাহলে আপনার প্রার্থনার মেজারমেন্ট, প্রার্থনার টাইম বাড়াতে হবে। কারণ পাশে যেমন বাড়াতে হবে, হে হে পাস্টার আপনাকে বলছে বাড়াতে হবে, কারণ পাস্টার আপনাকে বলছে বাড়াতে হবে।
একটি গবেষণায় বলে প্রায় বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী, ভালো করে শুনবেন, বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী তারা 24 ঘন্টায় মাত্র 5 মিনিট প্রার্থনা করে। বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী 24 আওয়ার্সের মধ্যে মাত্র 5 মিনিট প্রার্থনা করে, আর তারা আশা করে যে জীবনে মিরাকল কিছু হোক। তাদের আশা দোতলা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার একটা বউ হোক, এবং সে সুন্দরী হোক, সে স্বামীটা হ্যান্ডসাম হোক, আশা এত, বাট প্রার্থনা 5 মিনিট। কতজন যান 10 টাকা পকেটে আর গিয়ে বলেন 1 কিলো মাটন, 1 কিলো চিকেন, 1 কিলো আলু, 1 কিলো ব্যাগ ভর্তি করেছেন আর 10 টাকা দিয়েছেন দোকানদারকে, করে দেখবেন দোকানদার আপনাকে কি করাবে? আপনার স্বপ্ন অনেক, আপনার বাজারের ব্যাগও বড়, আপনার ডিজায়ার বড়, আপনার আকাঙ্ক্ষা বড়, বাট পেড করার সময় যেটা দিয়ে আপনি নিয়ে যাবেন আপনার স্বপ্ন, যেটা দিয়ে নিয়ে যাবেন আপনার বাজার, যেটা দিয়ে নিয়ে যাবেন আপনার মিরাকেল, যেটা দিয়ে নিয়ে যাবেন আপনার অলৌকিক শক্তি, সেটা আপনি যখন দেন সেটা মাত্র 5 মিনিটের হয়। এই জন্য আপনি অনেক সময় আশীর্বাদ পান না। ভেরি ইম্পর্টেন্ট, আজকে শুনে নিন ঈশ্বরের সন্তানরা, আমরা এই জন্য আমাদের স্পিরিচুয়াল লাইফে ব্লেসিং দেখতে পারি না, কারণ 24 ঘন্টা শয়তান লড়াই করছে আর আমরা মনে করি অতি স্মার্ট, 5 মিনিট দ্বারা 24 ঘন্টা লড়াইকে রুখে দেব। দ্যাট ইজ নট পসিবল। তাই জন্য প্রার্থনা বাড়াতে হবে, কারণ পাশে প্রার্থনা বাড়াতে হবে। পাশের জনকে বলুন, পালক আমার বিষয়টা কি করে জানলো? হ্যাঁ পাস্টার, আমার বিষয়টা কি করে জানলো? আজকে আমাকেই বলছে, আমাকে পাস্টারকে আমি দেখেছি, আমি এ আমাকেই বলছে আজকে আমাকে। আবার যুবকরা এবং যুবতীরা যাদের বয়স 18 থেকে 29, সেম স্ট্যাটিস্টিক গবেষণা বলছে তারা প্রার্থনা করে এই প্রাপ্ত বয়স্ক 5 মিনিট তারা তার থেকেও কম করে প্রতিদিন। ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। মনে রাখবেন, বয়স্কদের কাছে টেম্পটেশন কম, বাট ইয়াং জেনারেশনের কাছে টেম্পটেশন বা প্রলোভন সবচেয়ে বেশি। তাই জন্য যার বেশি প্রলোভন তাকে স্ট্রংলি বেশি করে প্রার্থনায় সময় দিতে হবে। তাই আপনি ভাববেন না 70 বছরের বয়স হোক যে তাকে গিয়ে 18 বছরের মেয়েটা বলবে কাম আই উইল ম্যারি ইউ, কেউ বলবে না, ঠিক আছে? আর যদি কেউ 2-1টা বলে প্রেস কর, আলাদা বিষয়, কেউ বলবে না। বাট একটা ইয়াং ছেলের কাছে বা একটা ইয়াং মেয়ের কাছে অনেক কিছুর টেম্পটেশন আসে, তাই তাকে প্রার্থনা বাড়াতে হবে। কেমন প্রার্থনা বাড়াতে হবে? এই প্রার্থনা বাড়াতে হবে। মনে রাখবেন, শয়তান 6000 বছরের পুরানো, তাই 6000 বছরের এক্সপিরিয়েন্সের কাছে আপনার 5 মিনিটের প্রার্থনা দাঁড়াতে পারে না। তাই আমাকে আর আপনাকে প্রার্থনার লাইফস্টাইলকে বাড়াতে হবে, যাতে 6000 বছরের এক্সপিরিয়েন্স লোককে আমরা ঠেকাতে পারি প্রার্থনার শক্তি দ্বারা। হ্যালেলুয়া! এটা একটা অসম্ভব ঘটনা, 5 মিনিটের প্রার্থনা দ্বারা 6000 বছরের অভিজ্ঞ শয়তানকে পরাজিত করা যায় না। তাই আপনি পার্ট টাইম খ্রিস্টান হয়ে, কমান ভালো করে শুনবেন, আপনি পার্ট টাইম বিশ্বাসী হয়ে ফুল টাইম শয়তানকে পরাজিত করতে পারেন না। খামার শুনতে পেরেছেন সে সন্তানরা? আপনি হচ্ছেন পার্ট টাইম খ্রিস্টান, কেমন? ও যিশু যিশু আমার না 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 চলো। আর আপনি যেটা রাখবেন, শয়তান ফুল টাইম কাজ করে, বাট আপনি পার্ট টাইম বিশ্বাসী, পার্ট টাইম যিশুকে বিশ্বাস করে। সিজন এলে চলো বড় দিন চার্চে যাই, এই গুড ফ্রাইডে বস, ওখানে 3 ঘন্টা তো কেটে কুটে অবল প্রভু মরেছে গো আমার জন্য। গুড ফ্রাইডে চার্চগুলোতে যাবেন, কেউ কিছু খায় না, কেন? প্রভু মরেছেন। একবারও প্রভু বলেছেন যে আমার গুড ফ্রাইডে দিন এসে কাঁদো না? প্রভু ছাড়া তোমার কাঁদার দরকার নেই, আমি রক্ত দিয়েছি, শুধু আমার রক্তের মর্যাদাটা রাখো। যে কেন আমি রক্ত দিয়েছি এটা যদি তুমি বুঝে যাও, আমার জন্য কাঁদার দরকার নেই। ঈশ্বরের সন্তানরা, বাইবেল যখন বলে কাঁদছে, তখন যিশু যিশুর জন্য যখন কাঁদছে, স্বয়ং যিশু বলছে, হ্যালো তোমরা আমার জন্য কাঁদছো কেন? কাঁদো তোমাদের নেক্সট প্রজন্মের জন্য, যারা আমাকে ছাড়েনি তারা তোমার নেক্সট প্রজন্মকে কি করতে পারে? তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যদি প্রার্থনা করতে হয় তাহলে নিজের লাইফস্টাইলের জন্য প্রার্থনা করুন, আরও বাড়ান,
কারণ শয়তানকে হারাতে প্রার্থনায় পারে। তাই 99% বিপদ যা আপনি আশা করেন না তা ঘটে আপনার জীবনে। মনে রাখবেন যে আমাদের জীবনে যা বিপদ ঘটে বা প্রবলেম আসে, এটা নয় যে আমি আশা করি ও এইটা আসবে আমি জানতাম, এটা হচ্ছে 1%। বাট 99% আমরা যেটা আশা করি না সেই প্রবলেম আমাদের কাছে আসে। তাই আপনি চমকে যাবেন প্রতিদিন কত হাজারের হাজার শয়তানের দূতরা তার সাঙ্গপাঙ্গ আপনাকে আক্রমণ করার জন্য ডেইলি প্ল্যান করছে। আপনি যখন ঘুমের মধ্যে ফেসবুক চালাচ্ছেন তারা তখন বসে ঠিক করছে যে আপনাকে আপনাকে ঈশ্বর থেকে দূর করে কিভাবে ধ্বংস করা যায়, তারা ফুল টাইম কাজ করে। বাট আমরা প্রার্থনা করি না। ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন, তারা ক্রমাগত নন স্টপ বোমিং করছে, বোমবারি করছে আপনার লাইফকে ধ্বংস করার জন্য, বাট আপনি প্রোটেকশন এখনো নেননি। তারা ডেইলি বোমিং করছে যে কোনো প্রকারে আমার আপনার জীবনকে যেন ডিস্ট্রয় করে দিতে পারে, যেন ধ্বংস করে দিতে পারে। বাট আমি আর আপনি নিশ্চিন্তে বসে আছি, আমাদের তাঁবু ঠিক না রেখে, আমাদের খুঁটিগুলোকে ঠিক না রেখে, আমাদের গুহাগুলোকে মজবুত না করে। কারণ জেনে রাখবেন, আপনি ক্লান্ত হয়ে শুতে পারেন, শয়তান শোয় না যতক্ষণ না আপনাকে সে ধ্বংস করছে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা নিজের তাঁবুর খুঁটি আরেকটু মজবুত করুন, নিজের গুহাটাকে আরেকটু স্ট্রং করুন। ঈশ্বর যুদ্ধে প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। যুদ্ধ বাঁধার আগে আগে প্রিপারেশনে সেনাবাহিনী লেগে থাকে বেশ কয়েক মাস ধরে, হতে পারে বছর ধরে। কারণ তারা আগে সব কিছু ঠিক করে নেয়, করার পর তারা যুদ্ধে যায়। আজকের ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট। আমি আর আপনি যখন যুদ্ধের ময়দানে 2024 শুরু করতে চলেছি, তাহলে আমাদের গুহাগুলোকে স্ট্রং করতে হবে। আমাদের গুহার ভিত নাসরতীয় ইম্মানুয়েল যিশু নাম। শুধু আমাদেরকে প্রার্থনার দ্বারা তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে রাখতে হবে। ঈশ্বরের সন্তানরা, 5 মিনিট প্রার্থনা কি যথেষ্ট শয়তানের ভয়ঙ্কর নেটওয়ার্ককে ধ্বংস করার জন্য? খামান যথেষ্ট নয়। যিশু স্বয়ং তার শিষ্যদের বলেছেন, তোমরা আমার জন্য 1 ঘন্টা প্রার্থনা করতে পারো না? খামান সম্পর্ক, 1 ঘন্টা প্রার্থনা করতে পারেন না? খামান শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? অনেকে বলে পাস্টার বোর লাগে, কি প্রার্থনা করব, ঘুম লাগে। বাট গল্প করতে বলুন, ঘুম চলে যায়। ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করি, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা চ্যাট করি, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা দেখতে থাকি, বাট প্রার্থনার সময় ঘুম পায়। মতি 26:38-41, তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে, তোমরা এখানে থাকো, আমার সঙ্গে জাগিয়া থাকো। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উবুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। ওকে, পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা, কেমন শুনতে নেই, তাহারা আমাদের রাগ লাগে না শিষ্যগুলো দেখলে? যিশু তোমাকে 3 বছর খাওয়ালো, পড়ালো, ঘোরালো, যখনই রুটি দিল, ঝড়ের মুখে বাঁচলো, বাঁচালো, আর 1 ঘন্টা প্রভুর জন্য জাগতে পারো না? রাগ লাগে না? প্রভু যিশু শিষ্যদের বলছে না, আসলে সম্পর্ক মণ্ডলীকে আয়না দেখাচ্ছে। তিনি যেন সম্পর্ক মণ্ডলীকে বলছে, হ্যালো, তুমি রোজ আমার রক্ত পান করছো প্রতি মাসে এসে, আমার মাংস পান করছো প্রতি মাসে এসে, তুমি কষ্ট করছো, তুমি প্রভু, তুমি কত ভালোবাসো, সব কিছু বলছো, বাট তুমি কই 1 ঘন্টা প্রার্থনায় তো আমার সাথে কথা বলো না? ঈশ্বরের সন্তান, প্রভু যেন আয়না ধরে বলছে, তুমি কি জাগিয়া থাকা 1 ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। আর যখন আপনি প্রার্থনা করেন সেই সময় ওই পরিস্থিতিতে প্রভুর জন্য করতে হয়েছিল, বাট এখন যখন আপনি প্রার্থনা করে প্রভুর জন্য নয় নিজের জন্য করেন, কারণ তিনি বলেন জাগিয়া থাকো। এই জাগিয়া থাকা মানে এই নয় এই ঘুমাবো না, আমি ঘুমাবো না, 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 না। যদি জেগে আপনি সোশ্যাল মিডিয়া চালান, জেগে যদি আপনি সিনেমা দেখেন, জেগে যদি আপনি ওয়েব সিরিজ দেখেন, এরম জায়গার থেকে না জাগাই ভালো। যখন জেগে আছেন মানে প্রার্থনায় থাকুন।
বলছে জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন, কামাল শুনতে পাইনি, কামাল শুনতে পাইনি, কামাল শুনতে পাইনি, তার মানে প্রার্থনা করলে পরীক্ষা থেকে এড়িয়ে যাওয়া যায়। অনেকে বলছে পাস্টার আমার এই প্রবলেম এই প্রবলেম, হ্যালো এই জন্য প্রবলেম কারণ আপনি প্রার্থনা করেন না, কারণ বাইবেল বলছে জাগিয়া থাকো প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো, অর্থাৎ প্রবলেমে পড়বেন না যদি প্রার্থনা করেন। ভালো করে শুনিস সন্তানরা, যদি আপনার লাইফকে এভরিডে প্রার্থনায় নিয়ে যান, যে ব্যক্তি যত ঘন্টা প্রার্থনা করে তাকে শয়তান তত বেশি ভয় পায়, কারণ শয়তান জানে এ প্রার্থনা করছে মানে এর এর যে বাউন্ডারি এত সহজ নয়, কারণ এর লোহাটা অনেক লম্বা চওড়া এবং অনেক শক্তপোক্ত। অন্যজনের দরজায় দয়া গিয়ে লাথি মারলে ভেঙে যাবে, বাট যে প্রার্থনা করে তার দরজায় যে লাথি মারুক ভাঙবে না, কারণ তার দরজায় সে নিজে প্রার্থনা দ্বারা, যখন সে প্রার্থনা করে অ্যাকর্ডিং টু বাইবেল ভার্স বলে যে কেউ আমার নামে ডাকে আমি সেখানে উপস্থিত। তার মানে কি, যখন আপনি প্রার্থনা করেন আপনার দরজায় কে দাঁড়িয়ে যায়? কেমন শুনতে পাইনি, ও শুনতে পাইনি। আর যদি ঈশ্বর আপনার প্রোটেক্টর হয়ে দাঁড়িয়ে যায়, শয়তানের বাবার ক্ষমতা নেই আপনার দরজায় টোকা মারতে পারে। ও হালেলুয়া, দ্যাট ইজ দা ঈশ্বরের সদায় দ্যাট ইজ দা বিউটি। তাই তিনি বলছেন জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, কেন আত্মা ইচ্ছুক বটে। আদার দা এক্সাম্পল আমি দিচ্ছি আত্মা ইচ্ছুক বলে, কি আমরা দেখবো অনেক সময় বলি কাল থেকে যেই শুনি প্রচার দেখবে না না আমি কাল থেকে প্রার্থনা করবো, না বাবা পাস্টার বলেছে আত্মা ইচ্ছুক, বাট কাল যখন আসে ছুটবো, আচ্ছা একটু গুলি কাল দেয় কাল দেয় করবো না, মাংস দুর্বল, দ্যাট ইজ প্রভু স্বয়ং যাদের আমি বারবার বলি তিনি আমাদের ম্যানুফ্যাকচার করেছে, তিনি জানে কোথায় কোথায় প্রবলেম আছে, তিনি জানে। তাই জন্য তিনি বলছেন প্রার্থনা করো পাছে পরীক্ষায় না পড়ো। ঈশ্বরের সাথে প্রার্থনা আপনার পরীক্ষাকে রোধ করে দেয়। আপনি যদি কোনো সমস্যায় রয়েছেন, দ্যাট ইজ দ্য অনলি ওয়ান ওপেন রয়েছে, একটাই অস্ত্র রয়েছে, নাম তার এই কামাল শুনতে পাইনি, ভালো করে বলুন প্রার্থনা, এই প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। তিনি বলেছিলেন প্রার্থনার উপকারের বিষয়গুলি, অর্থাৎ প্রার্থনা করলে কি উপকার হয়, কারণ সে তা সে পরীক্ষায় পড়ে না, দ্যাট ইজ দ্য প্রার্থনা। আমাদের উচিত দিনে অন্তত এক ঘন্টা প্রার্থনা করা উচিত, চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত এক ঘন্টা প্রার্থনা করা উচিত। এবার আপনি বলেন পাস্টার কীভাবে প্রার্থনা করব, সময় ওই তো বলি প্রভু আশীর্বাদ করো, আমাকে দাও, টাকা দাও, বাড়ি দাও, গড়ি দাও, দূরে দাও, জিসু নামে তাই আলো ভালোবাসি, আই লাভ ইউ জিসাস, আমেন। আপনি বলছেন পাস্টার আর আসে না তো, আর কত কী বলবো আসলে প্রভুকে। যদি আপনি বলছেন এরকমভাবে হয় না, আপনার হ্যাবিট নেই, এক কাজ করুন সামনের সপ্তাহ থেকে একটা ডায়েরি নিয়ে আসুন, ডায়েরি নিয়ে আসার পর চার্চে আপনার ডান পাশে বাঁ পাশে যারা বসে থাকে তাদের নাম জিজ্ঞেস করুন, নাম কি, যেই বলবে তার নামটা লিখে রাখুন, পারলে পাস্টারের নামও লিখে রাখুন। ডেলি যখন আপনি আপনার জন্য প্রার্থনা করেন ডায়েরিটা খুলুন, আর ডেলি ওই নাম ধরে ধরে প্রভু এই এই দিদিকে তুমি আশীর্বাদ করো আমার ডান দিকে বসে, এই দাদাকে আশীর্বাদ করো আমার বাঁ দিকে বসে, ঈশ্বরের সাথে যখন আপনি এরকম প্রার্থনা করেন, কারণ বাইবেল বলছে হ্যালো তুমি যখন লোকের জন্য চাও, আমার ঈশ্বর আমি বারবার বলছি তিনি ম্যানুফ্যাকচার করেছেন, তিনি জানে আমার কখন এখানে কি কি হচ্ছে। দেখবেন ছেলে যখন বড় হয় বা মেয়ে বড় হয়, মেয়ে গিয়ে বলে ও বাবা বিয়ে দাও, বা ও ছেলে গিয়ে বলে ও বাবা বিয়ে দাও, বলে কেউ কেউ বলে, আর বাদ বাকি ছেলে যখন মেয়ে যখন বড় হয় বাবা মা ঠিক বোঝে ছেলে বড় হচ্ছে, হ্যাঁ বিয়ে করার সময় হয়েছে, হ্যাঁ বাবা মা ঠিক খবরে যে বিয়ে করার সময়, সে পাত্রী দেখা শুরু করে বা পাত্র দেখা শুরু করে, কারণ জানে যে এই সময় পর আমার ছেলে বা মেয়ের অন্য কিছু দরকার আছে। ঈশ্বরের সন্তানরা আমার বাবা আমাদের তৈরি করেছে, তিনি জানে আমাদের কি প্রয়োজন আছে। তাই জন্য আপনি প্রার্থনা যখন অপরের জন্য করেন, আর ঈশ্বর আপনারটাও মিটিয়ে দেবেন। আর আপনি জানেন না অপরের জন্য করাতে কি মজা আছে, আসলে আমরা এসেছি অমুক জায়গা থেকে, তো ওই জায়গা থেকে, ওই জায়গায় আমাদের মেন্টালিটি কি ছিল, নিজেরটা নাও আশীর্বাদ করো সঙ্গে থাকো ডান দিক, এমনকি আমরা ঢোকার সময় তো চারজনকে ধাক্কা মেরে ঢুকেছি, অতএব ও পেলো কি না পেলো দেখার দরকার নেই, আমারটা নাও, বাট আমার প্রভুর কাছে তা নয়,
আমার প্রভু বলছে হ্যালো, ডালা আমাকে দেওয়ার আগে ভাইকে ক্ষমা করে দৌড়ে এসো, আগে গিয়ে দৌড়ে তাকে ক্ষমা করে এসো, আগে তাকে বুকে জড়িয়ে এসো, তারপর আমাকে ডালা দাও, আমি নেব। ঈশ্বরের সন্তানরা তাই অপরের জন্য যখন প্রার্থনা করেন, আপনি জানেন না ঈশ্বর আপনার জন্য কাজ করেন। দ্যাট ইজ দ্য বিউটি, যখন আপনি অপরকে সময় দেন, ঈশ্বর আপনাকে সময় দেয়। ঈশ্বরের সন্তানরা তাই জন্য খুব ইম্পর্টেন্ট প্রার্থনা বাড়ান। কেমন প্রার্থনা বাড়াবো আমি জানি না, আপনি কি প্রতিজ্ঞা করছেন, বাড়াবো মানে বলছেন মানে ঈশ্বর শুনছেন। তাই জন্য আমি ফের বলছি, একদিন আপনি 3 মিনিট করতেন, হঠাৎ কাল থেকে বুস্টার ডোজ কাজ করেছে, আপনি শুরু করবেন 1 ঘন্টা, হবে প্রবলেম, হবে ঘুম লাগবে, এ লাগবে। তাই জন্য আমি প্রচারে আমি শেষে শেষে বলব, প্রার্থনা স্টাইল বলটা আপনি বলুন, 1 ঘন্টা প্রার্থনা করব। ঈশ্বর অ্যাকশান নয়, আপনার প্রার্থনা চায়। তাই অ্যাকশান বসে করতে পারেন, শুয়ে করতে পারেন, দাঁড়িয়ে করতে পারেন, করুন, করলে হলো। দেখুন পরীক্ষার সময় আমরা যখন পড়তে বসতাম, প্রথম প্রথম বসে পড়ছি, তারপর একটুখানি দাঁড়াতে শেপে আবার এরকম নিয়ে একটু করছি, তার মানে কি মাথায় ঢুকছে না? যেভাবে পড়ি আমাদের শরীরের সাথে সাথে, কিন্তু মেন উদ্দেশ্য পড়াটা মুখস্থ করা বা ধরে রাখা, সেটা করি। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, প্রার্থনা ইম্পর্টেন্ট। শুয়ে করুন, বসে করুন, লাফিয়ে করুন, দৌড়ে করুন, যাতে করুন, প্রার্থনা ইম্পর্টেন্ট। হালেলুয়া। রিলেশনশিপ ইম্পর্টেন্ট, সম্পর্ক ইম্পর্টেন্ট, বাবার সাথে কথা বলা ইম্পর্টেন্ট। আপনি বলছেন সময় পাই না, হ্যালো, আপনি তো অফিস কিংবা অন্য জায়গায় যান, বাসে যান, ট্রেনে যান, তো নো প্রবলেম, বাসে উঠে যান, টিকিট কেটে নিন, সবার আগে গিয়ে টিকিট কেটে নিন, আর আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এবার জানলার ধারে না ডান দিকে না বাঁ দিকে না দেখে, জানলা দিয়ে আলিয়া ভট্ট কিংবা অন্য কোনো কাউকে না দেখে চোখ বন্ধ করে দিন, আর চুপচাপ মনে মনে প্রার্থনা করতে থাকুন। আপনার স্টপেজ এসে গেলে নেমে যান, আপনি জানেন না ঈশ্বরের সাথে আপনার রিলেশন তৈরি হয়ে যায়। মেন উদ্দেশ্য হচ্ছে প্রার্থনা, প্রার্থনা। আপনি বলছেন আমি সময় পাই না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হতে পারে 5 মিনিট, তাহলে এক কাজ করুন, রাস্তায় যেতে যেতে প্রার্থনা করুন, গাড়িতে প্রার্থনা করুন, নিউজ পেপার পড়ে বসে অফিসে লাভ নেই, লাঞ্চের টাইমেও প্রার্থনা করুন। কারণ আপনাকে জানতে হবে 1 ঘন্টা 24 ঘন্টায় ডেটা পূর্ণ করতে হবে, 1 ঘন্টা আমাকে প্রার্থনা করতে হবে, এই কোটা পূর্ণ করতে হবে এখন থেকে। এবং কেউ যদি বলছে পাস্টার আমি 1 ঘন্টার বেশি করি, প্রেজ গড, আপনি আরও স্ট্রং, আরও শক্তিশালী, আরও ব্লেসিং পূর্ণ। হালেলুয়া। 1 ঘন্টা ঈশ্বরের সাথে কাটানো আমাদের কাছে সমস্যা তৈরি করে। তাই বেশিরভাগ লোক সকালে খুব দ্রুত প্রার্থনা করে কয়েক মিনিট, আর তারা ভাবে সারাদিন তারা ভালো চলবে। এটা সম্ভব? এটা সম্ভব? আমি চাই দুটো মেয়েকে ডাকতে এখানে, ঘড়ি দেখবেন আমি ওদেরকে 30 সেকেন্ড সময় দেব, ওকে, 30 সেকেন্ড সময় দেব। এই জামাটা খুলে ওরা পড়বে, সময় স্টার্ট। আচ্ছা এখানে স্টপ, ঠিক আছে, কিন্তু রানীকে আরো টাইম দিচ্ছি, কমন, রানীকে আমি অনেক টাইম দিচ্ছি, স্নেহাকে সব স্টপ করে দিয়েছি। যেমন কম সময় পাওয়ার জন্য ও ঠিকমতো জামাটা পরতে পারেনি, বাট যখন আমি ওকে অফুরন্ত সময় দিয়েছি, ও নিজের মতো করে স্টাইল করে পরতে পেরেছে। প্রার্থনায় যদি কম সময় দেন, আদা খাচখাড়া হবে, ঠিকমতো আপনি ব্যবহার করতে পারবেন না ব্লেসিংকে। বাট যদি সময় দিয়ে প্রার্থনা করেন, একদম সুন্দর সেজে গুজে টাইম নিয়ে পারফেক্ট হতে পারে। হালেলুয়া। ওকে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, কয়েক মিনিটের প্রার্থনা যথেষ্ট নয় শয়তান ও তার দুষ্ট পরিকল্পনাকে ভাঙার জন্য। ফের বলছি ঈশ্বরের সন্তানরা, কয়েক মিনিটের প্রার্থনা শয়তানের দুষ্ট প্ল্যানকে ধ্বংস করার জন্য যথেষ্ট নয়, সময় দিন একটু প্রার্থনাতে। যদি বেশি প্রার্থনা করতে পারেন সময় দিয়ে, তাহলে শয়তান আপনার জন্য নয়, সে লুকাবে। প্রার্থনা অনেকটা, কাম অন,
ফোনের ব্যাটারির মতো, ফোনের ব্যাটারি নেই, একদম জিরো, আর আপনি 5 মিনিটের জন্য চার্জ লাগিয়ে দিলেন, আর দেওয়ার পর তাড়াতাড়ি 5 মিনিট পর বের করে নিয়ে আপনি বলছেন 24 ঘন্টা কথা বলবো, চলবে? কেমন আমি শুনতে পারি, চলবে? লাইফ সেরকম, 5 মিনিটের প্রার্থনায় 24 ঘন্টা চালাতে পারেন না। যদি আপনি চান এটাতে 24 ঘন্টা কথা বলবো, তাহলে একে একটু সময় দিয়ে ঘন্টাখানিক ফুল চার্জ দিয়ে দিন, তাহলে 24 ঘন্টায় মোবাইল আপনাকে সার্ভিস দেবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট আমাদের লাইফ ঈশ্বর সন্তানরা, 5 মিনিটের প্রার্থনা আমাদের 24 ঘন্টা লাইফ চলতে পারে না। তাই আপনি সময় দিন ঈশ্বরকে, যাতে 24 ঘন্টা আশীর্বাদের জীবন বানাতে পারে। ও কমান শুনতে পেয়েছেন, হালেলুইয়া, ও হালেলুইয়া, হালেলুইয়া। তাই 5 মিনিট চার্জ দিয়ে পুরো দিন চলা যায় না, কথা বলা যায় না, সময় দিন, অবশ্যই ঈশ্বর আশীর্বাদ করবে। আত্মিক জীবনেও তাই, যদি বড় কিছু আশা করছেন আপনার জীবনে, তাহলে বেশি সময় দিন ঈশ্বরের শ্রীচরণে। যদি আপনার স্পিরিচুয়াল লাইফে অনেক বেশি কিছু আশা করছেন, তাহলে সময় দিন, যত বেশি সময় দেবেন শয়তান আপনার লাইফকে ধরতে পারবে না। ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা আসলে আমাদেরকে রিলেশনশিপ স্ট্রং করে, অর্থাৎ ঈশ্বর আর আমি মোটামুটি ডেলি কথা বলি। আর যখন আপনি ডেলি কথা বলেন, মানে আপনাদের দোস্তি কেমন হবে? কেমন আমি শুধু বুঝতে পারছি। বাড়িতে সব থেকে বেশি কার সাথে কথা বলেন? স্বামী, যারা বিবাহ, তারপর যারা সন্তান, যাই হোক, এরকম দেখবেন যত বেশি আপনি কথা বলেন সে তত বেশি আপনার প্রতি সম্পর্ক মজবুত হয়। প্রার্থনায় যত বেশি সময় দেবেন ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক তত বেশি মজবুত এবং স্ট্রং হয়। ও হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। তাই দ্যাট ইজ দ্য ব্রত, দ্যাট ইজ দ্য প্রমিস আজকের আপনি করুন, যে হে 2024 আমি প্রার্থনার সময় বাড়াবো। বলুন, আমি প্রার্থনার সময় বাড়াবো, প্রার্থনার সময় বাড়াবো। যখন আমি বলি 2024 আশীর্বাদের, তার মানে জেনে রাখুন, যেমন পাস্টার দিলীপ প্ল্যান করছে কি করে ঈশ্বরের সাথে নিয়ে সম্পর্ককে 2024 আশীর্বাদের বছর করা যায়, তেমন শয়তান তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্ল্যান করছে সম্পর্ককে 2024 কি করে কান্নার বছর বানানো যায়। আর এটা পার্ট টাইম হয়ে ভাঙতে পারবো না, এটা ফুল টাইম হয়ে ভাঙতে পারবো। কারণ আমরা জানি শয়তানের সাথে কেউ নেই, বাট আমাদের সাথে আমাদের ইম্মানুয়েল যীশু খ্রিস্ট আছে। তাই শেষ হাসি আমরা হাসবো, শেষ ফল আমরা দেখবো, কারণ আমাদের সঙ্গে ঈশ্বর আমার পক্ষে। হালেলুইয়া, হালেলুইয়া। তাই প্রার্থনা আপনার জীবনে লাইফস্টাইল হোক, তাই যত পারেন প্রার্থনা করুন। লোকের সাথে কথা বলতে বলতে প্রার্থনা, অনেকে বলে প্রার্থনায় ছন্দ কেটে যায় বা ছন্দ পতন হয়। প্রার্থনা কোনো সুর নয়, প্রার্থনা কোনো সুর নয় বা তাল নয় যে তাল কেটে যাবে বা সুর ছেড়ে যাবে। প্রার্থনা ঈশ্বরের সাথে ডায়ালগ, কেটে যাবে বন্ধ করে অন্যদের সাথে কথা বলেছি, আবার ঘুরে গিয়ে আবার তার সাথে কথা বলবো। কারণ আমি জানি আমি যাকে কল লাগিয়েছি তিনি রিসিভার রেখে দেয় না আমার কথা শোনার জন্য, সর্বদা তিনি লাইনে থাকেন। হালেলুইয়া। হতে পারে তিনি বলছেন হ্যালো আমি শুনছি, বাট আমি হয়তো কথা বলতে বলতে রেখে দিয়ে এটা করি ওটা করি, বাট আবার আপনি রিসিভার তুলুন, ওখানে তিনি শুনছেন। কারণ 24 ঘন্টা আপনার কথা শোনার জন্য তিনি রিসিভার তুলে রাখেন, কারণ তিনি বলেন আমি ক্লান্ত হই না, কারণ আমি চাই আমার সন্তান ডেলি আমাকে কল করুক, আমার সাথে যোগাযোগ রাখুক। হালেলুইয়া। তাই জন্য প্রার্থনাকে বাড়ান, যত বেশি প্রার্থনা করবেন আপনি তত আশীর্বাদ পাবেন, কারণ প্রার্থনা আপনার জীবনের আক্রমণকে রুখে দেয়। প্রার্থনা সহজে শয়তান আপনার কাছে পৌঁছাতে পারে না যখন আপনি প্রার্থনা করেন। ঈশ্বরের সাথে প্রার্থনাকে লাইফস্টাইল বানান। নাম্বার টু, 2 নম্বর পয়েন্ট আজকের আমার প্রচারে, যদি প্রার্থনা না করেন আপনি ভুলতে থাকেন ঈশ্বর কিভাবে কথা বলে।
ঈশ্বরের সাথে যদি আপনি প্রার্থনা না করেন, আসলে আপনি ভুলে যান ঈশ্বর আপনি কিভাবে কথা বলে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, যখন আপনি প্রার্থনা করেন না আসলে ভুলতে থাকেন ঈশ্বরের কণ্ঠস্বর, ঈশ্বর কিভাবে কথা বলে আপনি ভুলে যান, আপনি ভুলে যান ঈশ্বরের গুরুত্বপূর্ণ দর্শন যা তিনি আপনার কাছে প্রকাশ করেছে করতে চান। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, তার ডাইরেক্ট কণ্ঠস্বর আপনি মিস করেন, আপনার আত্মিক জীবন নষ্ট হতে থাকে। যত বেশি আপনি প্রার্থনা করেন তত বেশি তার কণ্ঠস্বরের প্রতি পরিচিতি লাভ হয়। ওকে, যারা যারা প্রেম করেছে কখনো দেখেছেন, আপনি যখন আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডকে কল করেন, বা ওয়াইফকে, বিশেষ করে হাজব্যান্ডরা এটা ভালোভাবে জানে, যখন ওয়াইফ ফোন ধরে আপনি বুঝে যান ওটা আমারই বউ, সে গলা ঝাঁঝালো হোক, চাঁচালো হোক, মিউ মিউ হোক, যাই না, ধরলেই আপনি বুঝে যান ওটা আমার রে, ওটা কোনো প্রবলেম। কেন আপনি কেন, মানে যত বেশি একজন মানুষকে আপনি বেশি কল করেন তার কণ্ঠস্বর, এমনকি তার ফোন অন্যজন ধরলে আপনি বলে দেবেন ওর কলে ছিল না, ওর ফোন হতে পারে বাট ও নয়। কেন না, যত বেশি কল করেন তার কণ্ঠস্বর আপনার ব্রেন, আপনার বডি, আপনার কান সবাই বুঝে যায়। আসলে গলা যত চেঞ্জ করুক ধরা পড়ে যায়, কারণ আপনি তাকে ভালো করে চেনেন অনেক দিন কথা বলে বলে। প্রার্থনা এমনই, যত বেশি কথা বলবেন আপনি বুঝে যাবেন কোনটা শয়তানের কণ্ঠস্বর আর কোনটা ঈশ্বরের কণ্ঠস্বর। হালেলুয়া, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ। আপনার সম্পর্ক ঈশ্বরের সাথে যত গভীর হবে আপনি বুঝে যাবেন এটা ঈশ্বর থেকে নাকি শয়তান থেকে। তাই জন্য ঈশ্বরের সাথে কণ্ঠ খুব ইম্পর্টেন্ট, আপনি জেনে যাবেন কোনটা ঈশ্বরের আর কোনটা শয়তানের। যত বেশি ফোনে কথা বলবেন তত বেশি সেই ব্যক্তির কণ্ঠস্বর আপনার পরিচিতি হয়ে যায়, আপনি বুঝে যান অন্য ব্যক্তি নাকি সেই ব্যক্তি। অনেক সময় আমাদের প্রার্থনা একটি নির্দিষ্ট ধারায় হয়ে থাকে আর শয়তান চালাক, সে বুঝে যায় আপনার দুর্বল পয়েন্ট কোথায়। কারণ আপনি যখনই খেলেন আপনি এরম খেলেন, শয়তান বুঝে যায় এ ঘোরাতে পারে না, চলো একে যদি ঘুরিয়ে বল দেওয়া হয় লেগ সাইড, কারণ লেগ সাইডে দুর্বল, তাই লেগ সাইডে বল দিলে এ আউট হয়ে যাবে। তাই প্রার্থনা শুধুমাত্র স্টেট কিংবা অফসাইড নয়, প্রার্থনা চারিদিকে খেলতে হবে, এভরি অ্যাঙ্গেলে। তাই প্রার্থনার কোনো নির্দিষ্ট ধারা নেই, প্রার্থনা এভরি ধারায় এভরি সিচুয়েশনে আপনি কথা বলবেন আপনার বাবার সাথে। হালেলুয়া। অনেকে বলে প্রার্থনা মানে হাঁটু ভেঙে, প্রার্থনার অ্যাকশনে ইম্পর্টেন্ট করে না, প্রার্থনা ভাষা শব্দ তার সাথে রিলেশনশিপ, তার সঙ্গে আপনার সম্পর্কের উপর নির্ভর করে ঈশ্বরের সন্তান। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, আপনার দুর্বল দুর্বল লেগ সাইড সে জানে আর সে বলকে ওইভাবে সুইং করে। খুব ইম্পর্টেন্ট আপনার প্রার্থনা যেন একটা ধারা, ওই যে খেতে বসেছি, প্রভু তুমি আশীর্বাদ করো, দয়া করো, যিশু সূচি পবিত্র করো, তোমার যিশু নামে দিন দুঃখী দরিদ্র প্রত্যেককে দিও, যিশু নামে আমেন। খানাটা আপনার মুখস্থ এক ধারা, প্রার্থনা এরকম নয়, প্রার্থনা একটা ধারা নয়। তাই জন্য যিশুকে যখন জিজ্ঞেস করছে কেমন প্রার্থনা করব, যিশু কিন্তু প্রভুর শেখানো প্রার্থনা এই নয়, আমরা অনেক সময় এটাকে প্রভুর প্রার্থনা বলি, প্রভুর প্রার্থনা নয়, প্রভুর শেখানো প্রার্থনা আমাদের জন্য। বলেছে একটা ফরম্যাট, একটা নকশা দাও, তিনি একটা নকশা দিয়েছে, তা বলে এই নয় এরকমই হবে, বলছে এইরকম স্টাইলে তোমরা করবে ঈশ্বর সন্তান। তাই জন্য প্রার্থনা যেন আমাদের প্রার্থনা যেন আমরা লিখে প্রার্থনা করি না, কারণ কি লিখে মানে একটা ধাঁচের নো, আপনি এভরিডে নতুন নতুন লেটার লিখবেন আপনার লাভ প্রেমিক ঈশ্বরকে, আপনার প্রার্থনা হবে এভরিডে নিউ 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 সামথিং নিউ আপনার প্রার্থনা হবে, আপনার প্রার্থনা একরকম হবে না। কেমন বাইবেল ভার্স চলে আসি, দ্বিতীয় করিন্থীয় 11:13-15, কেন এরূপ লোকেরা ভক্ত প্রেরিত প্রতারক কর্মকারী, তাহারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে, আর ইহা আশ্চর্য নয় কেন শয়তান আপনি দীপ্তিময়। কেমন শুনতে পাইনি, শয়তান খুব চালাক, শয়তান জানে আপনি, আমি আগে ফার্স্ট সার্ভিসে বলেছি আপনি পার্ট টাইম বিশ্বাসী বাট শয়তান ফুল টাইম কাজ করে, তাই পার্ট টাইম প্রার্থনা দিয়ে আপনি ফুল টাইম শয়তানের সাথে লড়তে পারেন না। আপনি 5 মিনিট প্রার্থনা দিয়ে 6,000 বছরের এক্সপিরিয়েন্স ওলা শয়তানকে পরাজিত করতে পারেন না, তাই আপনার প্রার্থনার লাইফস্টাইল বাড়াতে হবে। তাই জিনিসের সাথে ভালো করে শুনবেন, বলছে শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে,
দীপ্তিময় দূত মানে স্বর্গদূতের মতো। শয়তান কি করে? স্বর্গদূতের মতো বেশ ধারণ করে আমার আর আপনার লাইফ থেকে প্রার্থনাকে চুরি করে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমাকে আর আপনাকে তার কণ্ঠস্বর ভালো করে আয়ত্ত করতে হবে, যে ঈশ্বর কেমন বলে আর শয়তান কেমন বলে। যদি চিনতে না পারেন আপনি মিস করবে, কারণ শয়তান খুব চালাক। সে আসবে ঈশ্বরের মতো করে, সুন্দর করে, পোলাইটলি ভাবে এবং খুব স্মার্টলি আপনার কাছে আসবে। তাই খুব ইম্পর্টেন্ট আপনি কার শুনছেন। ওকে, সুতরাং তাহার পরিচারকরা যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারে হবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট। শয়তান স্বর্গদূতের ছদ্মবেশে এসে আমাদেরকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যায়। আপনি যদি ঈশ্বরের আওয়াজকে না চেনেন, আপনি শয়তানের আওয়াজকে চিনতে পারবেন না, ঈশ্বরের আওয়াজ ভেবে ভুল করবেন। প্রভু যীশু বলেন যখন তার দশ অধ্যায় সাত, আমার মেষরা, কেমন আমার মেষরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাৎগমন করে। অর্থাৎ যে প্রার্থনাশীল ব্যক্তি সে জানে যিশুর কথা কোনটা আর শয়তানের কথা কোনটা। খুব ইম্পর্টেন্ট ঈশ্বর সন্ধরা, কারণ যে যিশুকে জানে সে জানে তার আওয়াজ কি। অর্থাৎ আপনি যদি প্রার্থনাশীল ব্যক্তি, আপনি যদি প্রার্থনা করছেন, আপনাকে জানতে হবে কোনটা যিশুর আওয়াজ, কোনটা আপনার বন্ধুর আওয়াজ। যখন আপনি প্রার্থনাকে অভ্যাস বা হ্যাবিটে পরিণত করেন, তখন ঈশ্বরের আওয়াজ বা কণ্ঠস্বরকে আপনি চিনে যান। শয়তান তার মিষ্টি আওয়াজ সুমধুর বাক্যের বাহুল্যে ভোলাতে পারবে না। কেমন শুনতে পেয়েছি? অনেক সময় ঈশ্বরের আওয়াজ কর্কশ, ভালো লাগে না, হবে না, এই ছেলে চলবে না। ঈশ্বর কি এরকম করতে পারে? উনি তো আমাকে বানিয়েছে, উনি তো জানে আমার হৃদয়ের কথাটা, উনি কি আমাকে কষ্ট দিতে পারে? আপনি শয়তানের আওয়াজ শুনছেন, বাক্যকে ভাঁজ দিচ্ছেন। ঈশ্বর আপনাকে কষ্ট দিতে চায় না, বাট ঈশ্বর জানে ওইটা নিলে আগামী বছর সারা জীবন কাঁদতে হবে। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, তাই আপনার ভুলকে শয়তান সাপোর্ট করে আর বাক্যের মাধ্যমে মধুরভাবে স্বর্গদূতের মতো বলে। বাক্যে কি লেখা নেই যে তিনি তার সন্তানদের কাঁদাতে চান না? বাক্যে কি লেখা নেই তুমি উপর থেকে ঝাঁপ দিলে তোমার স্বর্গদূতরা তোমাকে ধরে নেবে? বাক্যে কি লেখা নেই বাক্যকে ভাঁজ আনবে? আপনি হ্যালো, আমি সুমধুর আওয়াজ শুনতে চাই না, কেন আমি ঈশ্বরের আওয়াজ জানি। বাক্যে লেখা আছে তোমার ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা লইও না, বাক্যে লেখা আছে অসম জোয়ালিতে আবদ্ধ হইও না, অসম জোয়ালিতে আবদ্ধ হইও না। তাই আমি বিশ্বাসী, আমি বিশ্বাসের সঙ্গে যাব। চিনে নিন কোনটা ঈশ্বরের আর কোনটা শয়তানের। আমার মেষরা আমাকে জানে। যদি আপনার যিশুর সাথে সম্পর্ক রয়েছে, আপনার গলা ঈশ্বর জানেন। যখন ঈশ্বর থেকে দূরত্ব তৈরি করেন, তখন শয়তানের কণ্ঠস্বর ঈশ্বর ভেবে শয়তানের কণ্ঠস্বর শুনে। যত আপনি প্রার্থনা থেকে দূরে, চার্চ থেকে দূরে, বাইবেল থেকে দূরে, আপনি মনে করছেন ওই তো ঈশ্বর আমার সাথে কথা বলেছে। হ্যালো, ঈশ্বর বলেনি, স্বর্গদূতের পোশাক পরে শয়তান আপনার কানে কথা বলেছে। তার জন্য তাকে চিনুন, তাকে চিনুন, তাকে চিনুন, খুব ইম্পর্টেন্ট। অনেক খ্রিস্ট বিশ্বাসী ভ্রান্ত হয়, তারা পরীক্ষা না করে বিশ্বাস করে আর এর ফলে শয়তানের ফাঁদে পড়ে। শয়তান কথা বলে আর তারা বুঝতে পারে না কার কণ্ঠস্বর বিপদে পড়ে। অনেক সময় এসে অনেকে বলে ঈশ্বর আমাকে বলেছে, কাম ঈশ্বর আমাকে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, আর আপনি বলছেন বাহ ঈশ্বর বলেছে, আপনি লাফিয়ে উঠছেন ঈশ্বর বলেছে। হ্যালো, আপনি কি শিওর ঈশ্বর বলেছে? যাচাই করুন শয়তানের নাকি ঈশ্বরের, কারণ শয়তানের কণ্ঠস্বরও এত মিষ্টি। হাওয়া হাই হাওয়া হচ্ছে বাহ, আমাকে এরমভাবে আদমও ডাকেনি, আদমও ডাকেনি। ওয়াও কি মিষ্টি, কি সুন্দর, কি দারুণ একটা মিষ্টি, চিনচিন করে ওঠে বুক ওর গলা শুনলে। তাহলে তো বিশেষ করে যারা এখনো হয়নি বা হবে হবে,
ঈশ্বর অনেক সময় শয়তানের সময় আই লাভ ইউ বিশ্বাস করো, তুমি যদি বলো আমি আমার সব কেটে দেবো, আর তুমি শুধু আই লাভ ইউ টু বলো, আর আপনি বলেছেন ঈশ্বর থেকে এসছে, আপনি বলেছেন আই লাভ ইউ টু, বা টু বলেছেন কিছুদিন পর পাস্টার বাঁচবো না বেচারা পাস্টার, পাস্টার জানে এটা ভুল, কি পাস্টার বলছে করুন না করুন না বাঁচবো না, পাস্টার যখন তুমি বেছে নিয়েছো বাঁচবে না এমনিতেই মরবে অমনি তোমার মরো, পাস্টার বেচারা বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, সুখের লাইফ, দুদিন ফুলের বাগানে নেচে বেড়াচ্ছে, বাট তিন দিনের মাথায় পাস্টার ও আমার জন্য ঠিক না, আমি ডিভোর্স চাই, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যদি আপনি ঈশ্বরের আওয়াজ আর শয়তানের আওয়াজ চিনতে না পারেন, আপনার লাইফ মিডিলে গিয়ে শেষ হয়ে যাবে। এর জন্য আপনি ঈশ্বরকে ব্লেম করতে পারেন না, তাই জন্য ঈশ্বর বলেছে হ্যালো আই লাভ ইউ টু বলার আগে জাস্ট আমার নাম্বার জিরোমিও 33:3 কল লাগাও, কারণ আমি তোমাকে এমন জ্ঞান দেব এবং দুরহ বিষয় জানাবো যা তুমি জানতে না, তোমার যদি কনফিউজ ছিল আমার নাম্বারে কল লাগাও, আমার নাম্বারে প্রার্থনা করো, আমি অবশ্যই রিসিভার তুলে বসে আছি তোমার কলের অপেক্ষায়। হ্যালেলুইয়া, আপনাকে প্রার্থনাশীল হতে হবে, আপনাকে প্রার্থনায় সময় দিতে হবে, জানতে হবে আসলে ঈশ্বরের নাকি শয়তানের। তাই ভালো করে চেক করুন কার ভয়েস, যখন তার 16:1-4, এই সকল কথা তোমাদিগকে কহিলাম যেন তোমরা বিঘ্ন না পাও, লোকে তোমাদিকে সমাজ হইতে বাহির করিয়া দিবে, এমনকি সময় আসিতেছে যখন যে কেহ তোমাদিগকে বোধ করে সে মনে করিবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করিলাম, তাহারা এই সকল করিবে কারণ তাহারা না পিতাকে না আমাকে জানিতে পারিয়াছে, কিন্তু আমি তোমাদিগকে এই সকল কহিলাম যেন এই সকলের সময় যখন উপস্থিত হইবে তখন তোমরা স্মরণ করিতে পারো যে আমি তোমাদিগকে এই সকল বলিয়াছিলাম, প্রথম হইতে এই সমস্ত তোমাদিগকে বলি নাই কারণ আমি তোমাদের সঙ্গেই ছিলাম। ঈশ্বরের সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট। অনেকে অনেক রকম ভাবে, অনেকে বাক্যের অনেক মোড়ক ধারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু যদি আপনার প্রার্থনাশীল ডিভোশনাল লাইফ থাকে আপনাকে কেউ চুরি করতে পারবে না। আপনি বলবেন হ্যালো আমি রাইট চার্চে দাঁড়িয়ে আছি, তুমি যত আমাকে টোপ দাও, তুমি যত আমাকে চাকরি দাও, তুমি যত আমাকে গাড়ি দাও, তুমি যত আমাকে বাড়ি দাও, তুমি যত আমাকে স্কুল দাও, তুমি যত আমাকে মিরাকল দেখাও, আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কারণ মিরাকল আমাকে স্বর্গে নিয়ে যাবে না, বাট একমাত্র জীবন্ত ঈশ্বরের বাক্যই আমাকে স্বর্গে নিয়ে যাবে। ও হালেলুয়া। বাইবেল বলে আত্মা চিনিয়া লইতে হইবে, নইলে আপনি বিপদে পড়বেন। 3 বিষয়, যখন আপনি প্রার্থনা করেন না, যদি প্রার্থনা না করেন, কামন, যখন প্রার্থনা না করেন আপনি ব্যাকআপ সাপোর্ট যে আপনার হয়ে কেউ রয়েছে ওটা আপনি হারান। ঈশ্বর সন্ত ভালো করে শুনবেন, ঈশ্বর সন্তরা, এটা খুব কষ্টের। অনেকে আছে যারা প্রার্থনা করেন যখন তাদের জীবনে কোনো খারাপ সিচুয়েশান আসে, তারা তখন দেখবে যখন তাদের চাকরি চলে গেছে, তাদের সমস্ত কিছু হারিয়ে গেছে, তারা এসে বলবে ও প্রভু গো দয়া করো। আর যেই সব ঠিক চেয়েছে, আমার একটা অফিস পার্টি আছে, ওটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য যখন বিপদে পড়েন আপনি ব্যাকআপ প্ল্যান পান না, কারণ যখন আপনার প্রার্থনা জমা করা উচিত ছিল ব্যাংকে তখন আপনি হারিয়েছেন, আর বিপদে পড়ে যত প্রার্থনা করুন ব্যাকআপ প্ল্যান পাবেন না, ওটাতেই উঠতে হবে। খুব ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা প্রার্থনা। আমি আমার জীবনে যত প্রার্থনা করি সবথেকে বেশি প্রার্থনা আমি আমার বাইবেল কলেজে করেছি, তাই আমি যখন লাঞ্চের সময় বাইবেল কলেজে প্রার্থনা করতাম চ্যাপেলে গিয়ে, আমার এখন মনে পড়ে যে অনেকে বলতো কী করিস চল না একটু ঘুরি বা এ করি ও করি, আমি গিয়ে চুপচাপ প্রার্থনা করছি, খাবারটাকে আধা ঘন্টার মধ্যে শেষ করে, কারণ 1 থেকে 2 লাঞ্চ টাইম ছিল, তা আমার 1:30 মধ্যে খাবার হয়ে গেলে আমি আধা ঘন্টা চুপচাপ ওই চ্যাপেলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছি ঘুরছি, বাট আমি তখন বুঝিনি আসলে কী করছি, বাট এখন বুঝি আসলে কী আমি ইনভেস্ট করে রেখে এসেছিলাম। হ্যালেলুইয়া, দ্যাট ইজ মাই ব্যাকআপ সাপোর্ট
যখন আমি প্রবলেমে পড়েছি ওটা আমাকে সাপোর্ট দিয়েছে, ডোন্ট ভারি, আমি এক্সট্রা গ্যাস এক্সট্রা সিলিন্ডার আমি পুশ করলাম, তুমি আরো উপরে উঠবে, হালেলুয়া। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, যখন তাদের জীবনে সব কিছু তারা করে তখন তারা প্রার্থনা করে না, কিন্তু যখন প্রবলেম হয়, যখন চাকরি সুন্দর চলছে নো প্রেয়ার, যখন বস তাড়িয়ে দিয়েছে তখন শুধু প্রেয়ার, এমার্জেন্সি প্রার্থনা, তারা সর্বদা কাজ করে এমার্জেন্সির জন্য। আর স্ট্রং সাপোর্ট ব্যাক আপ পাওয়ার জন্য প্রার্থনার হ্যাবিট তৈরি করুন, এটা আপনাকে এমার্জেন্সির সময় অ্যাম্বুলেন্স খুঁজতে হবে না, অটোমেটিক আপনাকে ডেলিভার করবে। সর্বদা প্রার্থনা করতে হবে, বিশ্বাসীদের জীবনে সর্বদা আত্মিক আক্রমণ আসবে। কেন বলো সর্বদা আক্রমণ আসবে? এই কেমন শুনতে পায়, ভালো করে পাশে এই সর্বদা আক্রমণ আসবে, আপনি জানেন, ফের বলছি ভালো করে শুনুন, যেমন সানডে এসে, কেমন ভালো করে শুনুন, সানডে এসে আপনি ওয়শিপ করছেন, বলছেন আমি কাল থেকে ঈশ্বরের জন্য চলবো, ঈশ্বর মহান, আমি তার জন্য চলবো, আপনি মনে রাখবেন না যে শয়তান বসে ঘুমাচ্ছে। আপনি ফাঁকি দিতে পারেন চার্চে এসে, অনেক সময় এরম করতে পারেন, বাট শয়তান নয়, শয়তানও প্ল্যান করছে মানডে টু স্যাটারডে আপনাকে কি করে আক্রমণ করবে, ঈশ্বরের সন্তান। তাই খুব ইম্পর্টেন্ট, বিশ্বাসের জীবনে সর্বদা আত্মিক আক্রমণ আসবে, কিন্তু আমাদের হঠাৎ মাত্র বিপদের জন্য পিআইসি করে রাখতে হবে। কেমন বলো পিআইসি, কেমন পিআইসি, পিআইসি, এলআইসি করেছি, এবার আপনাকে পিআইসি করতে হবে। এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, লাইফ ইন্স্যুরেন্স, আপনার লাইফ ইন্স্যুরেন্স করেছেন, বাট এবার পিআইসি করতে হবে। পিআইসি মানে পেয়ার প্রেয়ার ইন্স্যুরেন্স কর্পোরেশনে ভোট নাম দেখাতে হবে, অর্থাৎ প্রেয়ারের ইন্স্যুরেন্স করতে হবে। যেমন হেলথ ইন্স্যুরেন্স আর প্রেয়ার ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য, হেলথ ইন্স্যুরেন্স আপনি প্রতি মাসে কিস্তি দেন যখন আপনি বিপদে পড়েন, যাতে আপনাকে একটা মোটা অঙ্কের টাকা দেয়, হেলথ বেঁচে যায়। প্রেয়ার ইন্স্যুরেন্স হঠাৎ যখন আপনি আত্মিক অসুস্থতায় ভোগেন তখন আপনাকে স্পেশাল কিছু পাওয়ার টাকা দেয়, দ্যাট ভেরি ইম্পর্টেন্ট। যখন প্রার্থনার হলিডে নেন, যখন আপনি প্রার্থনার হলিডে নেন, শয়তান গিয়ে তখনও কাজ করে। কেমন ভালো করে শুনবেন, তাই প্রার্থনার নো হলিডে, ভালো করে শুনুন, কল্পনা করে দেখুন, ঈশ্বর যদি আপনার লাইফে একদিন হলিডে নেয়, হ্যাঁ হ্যাঁ কেমন কেমন কি আছেন, একদিন ঈশ্বর বলো আমি অনেক কষ্ট, পাঁচটা প্রতি রবিবার চার্চে যাই, তা একদিন কি আমি ছুটি নিয়ে ঘুরতে যেতে পারি, আমি ট্রেকিং কি ট্রেকিং করবো না, ট্রেকিং করবো কি বা পাহাড়ে উঠবো, ট্রেকিং ট্রেকিং করবো, হ্যাঁ কেন পাঁচটা প্রতি সপ্তাহে তো আমি চার্চে যাই, একটা দিন না গেলে কি হয়েছে? কল্পনা করতে যদি ঈশ্বর এই কথাটা আপনাকে বলতেন, প্রতিদিন তো আমি তোকে কেয়ার করি, একদিন যদি আমি একটু ঘুরে আসি না সুইজারল্যান্ড থেকে, তাহলে আমার আপনার কি হতো, টলিগঞ্জের কবরস্থান ভরে যেত, ষাটবাজারের কবরস্থান ভরে যেত, যতগুলো কবরস্থান আছে ভরে যেত, ঈশ্বর ছুটি নেওয়া মানে অক্সিজেন খতম হয়ে যেত। বাট ঈশ্বর ছুটি নেয় না, ঈশ্বর বলে আমার জন্য একটা এন্টারটেনমেন্ট, যখন তুমি আমাকে প্রার্থনা করো ওতেই আমার মন আনন্দে উত্তর হবে, দ্যাট ইজ ঈশ্বর এন্টারটেনমেন্ট। ঈশ্বর বিদেশ ঘুরতে চায় না, বাট ঈশ্বরের ওয়ান এন্টারটেনমেন্ট, যখন আপনি আর আপনি আমি একসাথে এসে তার আরাধনা করি, ঈশ্বর বলে হ্যালো আমার পার্টি শুরু হয়ে গেছে, আমিও এসে আরাধনা করব। তাই বাক্য বলে যেখানে সত্য আত্মায় আরাধনা হয় সেখানে ঈশ্বর থাকে। আপনি জানেন না যে ঈশ্বরও আপনার সাথে ডান্স করে, বাট আপনি দেখতে পান না, কারণ আপনি প্রার্থনায় ভালো করে কানেক্ট নেই, তাই আপনার পাশে সে নাচছে, আপনি বুঝতে না পারে এদিক দেখছেন ওদিক দেখছেন, আসলে সে আপনার পাশে দাঁড়িয়েছে। ও হালেলুয়া, তাই প্রার্থনার রিলেশন তৈরি করুন, কারণ ঈশ্বর আপনার জন্য চিন্তা করে। তাই প্রার্থনা, প্রার্থনার একটা সাপোর্ট তৈরি করুন, যাতে আপনাকে ব্যাক আপ দিতে পারে, যখন আপনার প্রবলেম হয় কেউ এসে দাঁড়িয়ে বলে হ্যালো আই এম দেয়ার, ও প্রার্থনা করেছে আমি রয়েছি। প্রার্থনা আসলে ঈশ্বরকে কাজ করতে দিয়ে নিজে শান্তিতে থাকা, দ্যাট ইজ হচ্ছে প্রার্থনা। কতজন বাসে উঠে জিজ্ঞেস করেন দাদা আসুন দেখি তো আপনার লাইসেন্সটা, আপনি বাস ঠিক চালাতে পারেন তো দেখি তো, ফুদিন ফুদিন কোনো নেশা টেশা করেছেন কেউ বলেন ট্রেন বা বাসে উঠে? কারণ আপনি জানেন টিকিট কেটেছি,
কোম্পানি দায়ী, তিনি ঠিক ড্রাইভার বা ঠিক চালক দিয়েছে, আমি ঠিক গন্তব্যে পৌঁছে যাব। দ্যাট ইজ দ্য প্রেয়ার। যখন আপনি প্রার্থনা করেন, আপনি আসলে ঈশ্বরের জীবন গাড়িতে উঠে যান। এবার আপনি জেনে নিন, যাই ঘটুক নৌকা ওপারেই যাবে। ও হালেলুয়া। তার হচ্ছে প্রার্থনা মানে আপনি রেসপন্সিবিলিটি দিয়ে দেন ঈশ্বরকে, যে এবার ঈশ্বর তুমি চালাও, আমি জাস্ট তোমার উপর উঠে গেছি, এবার যা কিছু ইঞ্জিনে বুস্টার ডোজ দরকার তুমি যোগাও। প্রার্থনা যত বেশি করবেন আপনি ব্যাক আপ পাবেন, সাপোর্ট পাবেন আপনার জীবনযাত্রায় ঈশ্বরের সাথে। তাই প্রার্থনাকে বেশি করে করুন। শয়তান আপনাকে ধ্বংস করে দেবে যখন দাঁড়ানোর সময় যদি আপনি প্রার্থনা না করেন। জীবনের উত্তম মুহূর্ত আপনার যৌবনের উপর তার বেশি আকর্ষণ। আর আমি বলেছি স্ট্যাটিস্টিকে যে 5 মিনিট ডেলি প্রার্থনা করে 68% লোক, আর 5 মিনিট ডেলি প্রার্থনায় ইয়াং জেনারেশন তার থেকেও কম করে। আর আমি বলছি কাদের বেশি টেম্পটেশন? নিশ্চয়ই একটা 70 বছরের বউকে, একটা 18 বছরের মেয়ে বলবো না খামান আমি তোমাকে বিয়ে করবো, টেম্পটেশন নেই। কিন্তু একটা ইয়াং ছেলে মেয়ে, তাদের প্রতিটা মুহূর্তে টেম্পটেশন। তাই যত বেশি প্রলোভন তাকে তত বেশি প্রার্থনা করা উচিত। কেমন শুনতে পাইনি? দ্যাট ইজ দেন ফটেন। আজকে দিদিদের বলছি, যদি পাশের বাড়ির দাদা, হ্যান্ডসাম দাদা আপনাকে টেম্পটেড করছে, একটাই কাজ, জাস্ট প্রার্থনা। কেন? প্রার্থনা আপনাকে প্রলোভন থেকে রক্ষা করবে। একই রকম দাদা, আপনার বন্ধুর স্ত্রী যদি আপনাকে টেম্পটেড করছে, প্রার্থনা। কেন? প্রার্থনা আপনাকে পবিত্রতায় উপরে নিয়ে যায়। ও হালেলুয়া, হালেলুয়া। জীবনের উত্তম মুহূর্ত সেটা হচ্ছে যৌবন, আর এই সময় বেশি করে প্রার্থনা করুন। যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান বলে, যত কম বয়সে আপনি ইনভেস্ট করবেন তত বেশি আপনি মুনাফা পাবেন। ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, যত কম বয়সে আপনি ইনভেস্ট করবেন তত বেশি আপনি মুনাফা পাবেন। আজ ইয়াং জেনারেশন আপনাকে বলছে সেম পলিসি ইন দ্য বাইবেল, যত কম বয়সে আপনি প্রার্থনার সময় ইনভেস্ট করবেন আপনার তত বেশি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। ও হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য মিরাকল, প্রার্থনা করুন, নইলে শয়তান আপনার সমস্ত জীবনকে ধ্বংস করে দেবে। প্রথম তিমোথেও 4:12, তোমার যৌবন কাহাকে তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহার, প্রেমে, বিশ্বাসের শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। আমি আজকে প্রতিটা আমার ইয়াং ছেলে মেয়ে, বিশেষ করে ক্যামেরার উপরে প্রতিটা ইয়াং জেনারেশনকে বলছি, ইওর বডি ইওর হোলি থিং। নিজের বডিকে প্রার্থনা দ্বারা প্রোটেক্ট রাখুন। যে যত হাত ধরা, গাল ধরা আসুক, আপনি নিজেকে প্রোটেক্ট করুন। আপনি ভাবছেন না 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 না, যদি ধরতে না দিই ও চলে যাবে, বা ঈশ্বর বলছে প্রোটেক্ট করো, বেশি কিছু আসবে। সেই সময় জিহুদি কালচারে মেয়েরা নিজেদেরকে পবিত্র কুমারিত্ব ধরে রাখত, আর এই জন্য যিশু মরিয়মের গর্ভ দ্বারা এলেন। দ্যাট ইজ দ্য ভার্জিনিটি, নিজেকে পবিত্রভাবে ধরে রাখা ভেরি টাফ, ভেরি কঠিন। বা সে ধরে রেখেছিল বলে ঈশ্বর তাকে বেছে নিল। যদি সে বয়ফ্রেন্ডকে দিত তাহলে ঈশ্বরকে পেত না। আজ এর ইম্পর্টেন্ট, নিজের পবিত্রতাকে ধরে রাখুন। নিজের যৌবন কাহাকেও, অনেকে বলবে তোমার কি আছে, বলে হ্যালো, আমার নিজের পবিত্রতা, এটাই আমার অলংকার। আমার ব্যাংকে ককটির টাকা আছে ওটা আমার কিছু যায় আসে না, কেন আমি জানি আমি যে ঈশ্বরে আরাধনা করি সে মাছের মুখ থেকেও টাকা দিতে পারে। আমার দরকার আমার হোলিনেসকে ধরে রাখা। যদি আমার পবিত্রতা আছে আর আমার প্রার্থনা আছে, আমি জানি আমি যা বলবো আমার প্রভু তা যোগাবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, আপনার পবিত্রতাকে ধরে রাখা। তাই নিজের যৌবন কাহাকে তুচ্ছ করতে দেবেন না, কেন ইয়ো ঈশ্বর আপনাকে ব্লেস করতে চায়। আর শয়তান বলে কম্প্রোমাইজ করে না। যখন আপনি প্রতিদিন প্রার্থনা করেন আপনি সমস্ত আক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। এক
একটি সৈন্যর শক্তি শুধুমাত্র সৈন্য সংখ্যা নয়, ভালো করে শুনবেন, একটি সৈন্যর সৈন্য সংখ্যাই শুধুমাত্র তার শক্তি নয়, বাট একটা সৈন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে এটা সবচেয়ে বড় শক্তিশালী। কেমন শুনতে পেয়েছি? কত দলে আপনি ভারী এর থেকে ইম্পর্টেন্ট কত আগে থেকে আপনি প্রস্তুত হচ্ছেন ফাইট করার জন্য, এটাই আপনাকে জিতিয়ে দেবে। কেমন শুনতে পারেনি? হালেলুয়া। তাই জন্য লোক বাড়ি থেকে বের হয় আর ফেরে না, কারণ তারা প্রার্থনায় সময় দেয় না। লোক ঘুমাতে যায় সকালে আর ওঠে না, কারণ এই তারা প্রার্থনা ইনভেস্ট করে না। শয়তান জানে আমাদের দুর্বল মুহূর্ত, সব কিছু সুন্দর যাচ্ছে হঠাৎ সব কিছু তছনছ হয়ে যায়, হঠাৎ দমকা আক্রমণে আমাদের এভরিথিং নষ্ট ভ্রষ্ট হয়ে যায়। যেমন ইয়োবের হয়েছিল, ইয়োবের পরিবার হাসছিল, খেলছিল, পার্টি করছে, হঠাৎ একটা হঠাৎ পাঁচ মিনিটের একটা আক্রমণ, সব কিছু তছনছ হয়ে গেছে। তাই এমার্জেন্সিতে শুধু নয়, প্রার্থনাকে প্রতিদিনের অভ্যাস বানান, ডেলি হ্যাবিট তৈরি করুন। প্রার্থনা যেন বিশ্বাসীর লাইফস্টাইল হয়, মনডে টু সানডে শুধুমাত্র প্রার্থনা, মনডে টু সানডে আসলে প্রেয়ার ডে। হালেলুয়া। নাম্বার চার, যখন আপনি প্রার্থনা করেন না, যদি প্রার্থনা না করেন, যখন আপনি প্রার্থনা না করেন, প্রলোভন বা পরীক্ষা আপনাকে আমন্ত্রণ পত্র পাঠায়, প্লিজ এই নাও লেটার, কাম টু জয়েন আস। মুথি তার 26:41 বলে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায়, আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। নিজেকে অ্যাভেলেবল করবেন না, বলুন আমি বিজি আছি। খামান 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 শয়তান এসে বলবে, হ্যালো, হাই, আই উইল টক টু ইউ, আমি বিজি আছি, কারোর সাথে কথা বলছি, আমার টাইম নেই তোমার সাথে কথা বলার, কারণ আমি কারোর সাথে কথা বলছি। আপনি নিজেকে অ্যাভেলেবেল করবেন না, আপনি ঈশ্বরের সন্তান, সর্বদা ঈশ্বরের সাথে কথা বলুন যেন শয়তান আপনার সাথে কথা বলার সুযোগ না পায়। হ্যালেলুয়া। আপনি বলে, আমি অ্যাভেলেবেল নয়, আমি ব্যস্ত আছি, আমার সময় নেই, কারণ আমি তো অলরেডি কারোর সাথে এনগেজ আছি, আমার ফোনে ফোন করতে পারো বাট এনগেজ টোন আসবে, কারণ আমি অলরেডি কারোর সাথে ফোন লাগিয়ে কথা বলছি, তিনি আমার ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। হ্যালেলুয়া হ্যালেলুয়া। এত সহজে অ্যাভেলেবেল হবেন না, সেদিন হবা শয়তান যখন বলছে হ্যালো হাই হবা, তাই কি সুন্দর লাগছে, ইউ আর লুকিং সো, আর আপনি বলছেন তাই আচ্ছা আমি দেখিনি, তাই কেন যেই কেউ বলে আপনি চলে যাচ্ছেন, জানেন আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনি বলেন হ্যালো, দেখার জন্য লোক আছে, কমপ্লিমেন্টে দেওয়ার জন্যও লোক আছে, আমার সময় নেই, আমি এত অ্যাভেলেবেল না, আপনি দাঁড়িয়ে বলছেন তাই করতে বলতে ভালো না, নতুন কিনেছে কেমন যাচ্ছে, ঈশ্বরের সঙ্গে খুব ইম্পর্টেন্ট, আপনি বেশি অ্যাভেলেবেল হচ্ছেন না তো। অলস ব্রেন শয়তানের আখড়া, তাই না? ওকে, তাই বলুন আমি নিজে বিজি, ব্যস্ত আছি ঈশ্বরের সাথে, শয়তান তোমার সাথে কথা বলার সময় নেই। কেমন ভাই বলো, সময় নেই? হ্যাঁ বলো, সময় নেই, সময় নেই। রাতের বেলা 12টায় ঘুমতে যাওয়ার আগে অলরেডি প্রার্থনা করে নিয়েছি, সরি বয়ফ্রেন্ড আর সময় নেই, কারণ রাতের বার প্রার্থনার পর বয়ফ্রেন্ডের কল মানে রাতের বেলা সে তোমার বলবে তুমি কি গো, শুধু এরম কথা, ভাত মাছ ডালের কথা, অন্য কিছু বলো। রাতের বেলা নো টক, বলো আমি প্রার্থনায় আছি, সময় নেই। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট আপনি কাকে সময় দিচ্ছেন। আপনি যখন প্রার্থনা করেন না, এর অর্থ ঈশ্বরের সাথে যোগাযোগ বন্ধ করে দেন, আর এটাই শয়তান চায়, যাতে সে ফাঁকা স্থান পায়, আরও বেশি লোক নিয়ে সেখানে ঢুকতে পারে। প্রভু যীশু বলেন মতি তার 12:43-45, সে বলে আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি আমার সেই গৃহে ফিরিয়া যায়, পরে সে আসিয়া তাহার শূন্য ও মার্জিত ও শোভিত দেখে, আর দেখার পর তখন সে গিয়ে বলে আপন হইতে দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইলা আসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে, তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়। ঈশ্বরের সন্তানরা, আপনি বলুন আমার জায়গা
নেই, আমি ঈশ্বরকে অলরেডি ভাড়া দিয়ে দিয়েছি। কেমন, আমি প্রতি সপ্তাহে একই কথা বলছি, বলুন আমার জায়গা নেই। খামন শয়তান, জায়গা নেই কেন? অলরেডি আমি ঈশ্বরকে ভাড়া দিয়েছি, আমার ঘর খালি নেই, আমার ঘর কেমন, আমার ঘর। তাই প্রার্থনায় ব্যস্ত থাকুন, প্রলোভন স্থান পাবে না। যদি আপনি চোখ খুলে প্রার্থনা করলে সামনের মেয়ের কাপড় দেখতে হয়, আপনি বলছেন পাস্টার আমি প্রার্থনা করি, হঠাৎ ওই মেয়েটা এরম করলো, আমার চোখটা খুলে গেল, আমি আর প্রার্থনা করতে পারলাম, তাহলে চোখ বন্ধ করুন, বাট প্রার্থনা করুন। ভালো করে শুনবেন, ঈশ্বর সন্ত। হাঁটু ভেঙে প্রার্থনা করলে যদি যন্ত্রণা হয়, তাহলে দাঁড়িয়ে প্রার্থনা করুন। চোখ বন্ধ করে প্রার্থনা করলে যদি ঘুম পায়, চোখ খুলে প্রার্থনা করুন। প্রার্থনা অবশ্যই করতে হবে, যেরকমভাবে হোক, বাট প্রার্থনা চালিয়ে যান। কেন, প্রলোভনে একটা জিনিসে আটকায়, তা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা ঈশ্বরের সহভাগিতায় নিয়ে যায় আমাদেরকে, প্রার্থনা না করলে আমরা শয়তানের সহভাগিতায় চলে যাই। তাই যখন কঠিন সময় আসে, আপনি শক্তি পাবেন শুধুমাত্র প্রার্থনা দ্বারা। বিশেষণ, তাই জন্য যখনই সময় পাবেন আপনি প্রার্থনা করুন। নাম্বার 5, কাম অন, শুনতে পেয়েছি? আরেকবার জোরে পড়ি, আরেকবার জোরে পড়ি। যদি আপনি প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলছেন না, তাহলে লিখে নিন আপনি শয়তানের সাথেই কথা বলছেন। ভালো করে শুনবেন, ঈশ্বরের সঙ্গে এখানে দুজন কাজ করে, এক শয়তান আর এক ঈশ্বর, মাঝখানে কিছু নেই। নো নাতিশীতোষ্ণ, হয় আপনি কোল নয় আপনি গরম, হয় আপনি ঈশ্বরের নয় আপনি শয়তানের। যদি ঈশ্বরের সাথে কথা বলছেন না, আপনি চানা নাই বা চান, তাহলে আপনি শয়তানের সঙ্গে কথা বলছেন। যখন ঈশ্বরের সাথে যোগাযোগ করছেন না, তার মানে আপনি শয়তানের সাথে যোগাযোগ করছেন। কেমন শুনছেন? পাশের জনকে বলুন, পাস্টার আমার ব্যাপারটা জানলো কি করে, পাস্টার আমার ব্যাপারটা জানলো কি করে, কেমন পাস্টার আমার ব্যাপারটা জানলো কি করে। চিন্তা করুন, আদম আর হবার কথা এদন উদ্যানে, যখন তারা প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলছে, তখন শয়তান সুযোগ পাচ্ছে না। বা যেদিন তারা ঈশ্বরের সাথে কথা না বলে একটু নিজেদের টাইম, একটু পেস দাও, আজকালকার ছেলেমেয়েরা বলে বাবা মা আমাদের একটু পেস, মানে কি আলাদা ঘর দাও। কেন পেস, কিছু হচ্ছে, মেয়ে বড়, ছোট থেকেই ছিল, কোনো প্রবলেম নেই, বড় হলেই পেস দাও। কেন না, এইবার তার কলটা আসবে, আসলে সে পেস চাইছিল, সে এসে কল করবে যাতে শয়তানে যাতে ডিস্টার্ব না হয়। কেন বাবা মা বুড়ো কে রে, ছেলেটা বারবার আসে, তুমি আমার ঘরে ঢুকছো কেন উইদাউট নক? আরে, আর আমরা অতি সভ্য সমাজ, তাই তো, ঢোকার আগে টং টং করা উচিত, ভেরি গুড। আমি এমনভাবে থাকবো কেন যে হঠাৎ কেউ এসে গেলে আমাকে চমকে যেতে হয়? আমরা ঈশ্বরের সন্তান, সর্বদা প্রস্তুত থাকি, সিজন এবং অফ সিজন। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তান, নো প্রবলেম, নো প্রবলেম। ঈশ্বরের সন্তান অনেক আছে যারা ভয় পায় লাইভ দেখাতে, বাট মাই লাইফ ইজ এ খোলা কিতাব, যে কেউ যখন ইচ্ছা যা কিছু এসে দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। কেন, আমাদের লাইফে কোনো ঢাকা ঢুকির কাজ নেই, কেন আমরা সবাই ঈশ্বরের। হালেলুয়া। যখন প্রতিদিন সে ঈশ্বরের সাথে কথা বলছে, শয়তান সুযোগ পাচ্ছে না। যখন তারা তাদের সৃষ্টিকর্তাকে সহিত কথোপকথন বন্ধ করলো, তখন শয়তান হবার কাছে পৌঁছালো। যখন ঈশ্বরের ছবির বাইরে, যখন ঈশ্বর ছবির বাইরে, তখন শয়তান ছবিতে ঢুকে যায়। হিতোপদেশ 24:10 বলে, সংকটের দিনে যদি অবসন্ন হও, তোমার শক্তি সংকুচিত হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন সমস্যা আসে আর আপনি যদি আত্মিক শক্তিকে তৈরি করতে না পারেন, তাহলে পাপে পড়া খুব সহজ হয়ে যায়। যদি প্রার্থনায় থাকেন, তাহলে শয়তানের জন্য কঠিন আপনাকে ফল খাওয়ানো। ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তান, যদি প্রার্থনায় থাকেন, শয়তানের জন্য কঠিন আপনাকে ফল খাওয়ানো। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন। যাকোব তার 4:7 বলে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের, কেমন, দিয়াবলের প্রতিরোধ মানে, প্রতিরোধ মানে, হায়
তাই ওই ফলটা সত্যি মিষ্টি, কিন্তু ঈশ্বর বারণ করেছে। আমি তুমি কি বলছো, তুমি খাওয়া ভালো? হ্যালো, ঈশ্বর বলছে হ্যালো, যখন তুমি আমার সাথে কথা বলছো শয়তানের সাথে কথা হবে না। শয়তানকে বলো হ্যালো, আমার বাড়ি তোমার দরজার জন্য, আমার দরজা তোমার জন্য খোলে না, পাস ওভার হয়ে যাও, এটা যিশুর রক্ত লাগানো ঘর, এটা প্রার্থনাশীল ঘর, এখানে তোমার জায়গা নেই, অন্য জায়গায় চান্স করো, এখানে চান্স নেই। বাট হবা তা না বলে, না গো আমাদের বসো বসো বসো, ওই আমাদের ঈশ্বর বলেনি তো এরকম কি যে বলে। আর বিশেষ করে আমাদের বাঙালি দেখেছি, বিশেষ করে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয় খুব সুন্দর সুন্দরভাবে, শয়তান কাজ করে আমাদের পরিবারগুলোতে। সালি একবারও বলে না, সালি বোনের সমান বলে না, আদি গর্ব। আর আমাদের বলে, আমাদের মা বাবা বলে, এই জামাইবাবু একটু ইয়ারকি মারবে না তো কি হয়েছে? আসলে ইয়ারকি নয়, আমরা ইয়ারকি দ্বারা, ফোনোগ্রাফি ফোনে নয়, আমাদের ইয়ারকির মধ্যেই রাখি। ভালো করে শুনবে ঈশ্বর সন্ধান, এই মুখ থেকে আপনি ঈশ্বরের বাক্য বের করেন, ফোনোগ্রাফির ডায়লগ নয়। আমরা অনেক সময় এরকমভাবেই কথা বলি, এমনকি আমরা বলি দিদি আপনাকে লাগছে কি সুন্দর, তাই আচ্ছা বসো। তারপর আরেকটা শব্দ আছে বৌদি, ওই জন্য আমি সবাইকে দিদি বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই বলেছে বৌদি মানে, আরে বৌদি বলে একটু ইয়ারকি মেরেছে, হ্যালো আজকের ইয়ারকি মারার সুযোগ দেবেন, পরে সেকেন্ড চান্সে সে আগাবে। প্রথমেই প্রার্থনায় রুখে দেবেন, সেকেন্ড টাইম সে আশা করবে না, কারণ আপনি ঈশ্বরের প্রপার্টি, অন্য কারণ নয়। হালেলুইয়া হালেলুইয়া, ভেরি ইম্পর্টেন্ট, প্রার্থনায় থাকুন, পাপ দূরে থাকবে। ফল না দেখে ফলের সৃষ্টিকর্তাকে দেখুন, কেমন শুনতে পেয়েছেন? আপনি বলছে হবা বলছে ও হ্যাঁ কি সুন্দর ফল, চক্ষুর লোভদায়ক। আপনি বলুন হ্যালো আমি ফল দেখি না, যে বানিয়েছে আমি তাকে দেখি, কারণ আমি জানি যে বানিয়েছে তাকে দেখলে এর থেকেও বেটার ফল তিনি ম্যানুফ্যাকচার করে আমার জন্য আবার দিতে পারে। ও হালেলুইয়া হালেলুইয়া, তাই হবা ফল দেখছে তাই সে পড়ে গেছে, বাট আপনি আর আপনি ঈশ্বর দেখব, সমস্ত বাগানের ফল আমাদের। হালেলুইয়া, মূল বিষয় হলো যদি ঈশ্বরের সাথে কথা না বলেন তাহলে কেউ চুপচাপ এসে আপনাকে পাপে ফেলে দেবে, আপনি বুঝতেও পারবেন না। প্রার্থনায় থাকুন, পাপ দূরে থাকবে। কেমন ফল না দেখে ফলের সৃষ্টিকর্তাকে দেখুন, কারণ এই ফল খেলে আবার খিদে পাবে, বাট ওকে খেলে কখনো খিদে পায় না। এই রস খেলে, এই জল খেলে লাল নীল সবুজ আবার পিপাসা পাবে, বাট যিশু জল খেলে আর কখনো পিপাসা পায় না। তাই প্রার্থনায় লেগে থাকুন। নাম্বার সিক্স, যদি প্রার্থনা না করেন ঈশ্বরের সাথে সম্পর্ক মৃত্যুবরণ করে। যখন আপনি প্রতিদিন প্রার্থনা করেন এর অর্থ আপনি ঈশ্বরের সম্পর্ক থেকে ক্রমাগত ধীরে ধীরে চলে যাচ্ছেন। আপনার এক্সাইটমেন্ট, আপনার প্যাশন, আপনার উৎসাহ ধীরে ধীরে কমতে থাকবে। ঈশ্বর খুব তাড়াতাড়ি আপনার জীবনে অজানা ব্যক্তি হয়ে যাবে বন্ধু থেকে, আর শয়তান আপনার প্রিয় বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে। তাই এটা এতটাই ধীরে ধীরে নিঃশব্দে হবে যে আপনি বুঝতেও পারবেন না, নোটিশের মধ্যেও আসবে না যে আসলে আপনি ঈশ্বর থেকে দূরে চলে গেছেন। আসল বিষয় হলো প্রতিটি সম্পর্কের দরকার যোগাযোগ এবং একটু সময় দেওয়া। ভালো করে শুনবেন, এভরি রিলেশন সম্পর্ক বৃদ্ধি পায় দুটো জিনিসে। ভালো করে শুনবেন, প্রতিটা সম্পর্ক বৃদ্ধি পায় দুটো জিনিসে, এক হচ্ছে যোগাযোগ আর নাম্বার টু হচ্ছে সময়। এই দুটো যত বেশি রাখবেন তত সম্পর্ক মজবুত হবে। তাই যোগাযোগ মানে হচ্ছে প্রার্থনা, সময় মানে বেশি করে প্রার্থনা, যত করবেন ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক তত মধুর হবে। ও হালেলুইয়া,
এটা তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি ঈশ্বরকে প্রার্থনায় যোগাযোগে সময় না দেন, আপনি আপনার প্রথম প্রেমকে হারাবেন। প্রার্থনা, ভালো করে শুনবেন সন্ধ্যা, প্রার্থনা আসলে সম্পর্ক মজবুত করে ঈশ্বরের সাথে। কেমন শুনতে পেয়েছেন? যত বেশি তাকে কল করবেন আর সময় দেবেন, তত সে আপনার বেশি প্রেমিক হয়ে উঠবে, তাকে আপনি চিনে যাবেন, সেও আপনাকে চিনে যাবে। তা আপনি যদি কাউকে আপনার প্রতি আসক্তিতে ফেলতে চান, তাহলে ঈশ্বরকে ফেলুন, যে এত সময় দেব, ঈশ্বর আমাকে ছাড়া থাকতে পারবে না আর আমিও ঈশ্বরকে ছাড়া থাকতে পারবো না। হালেলুয়া। সেই প্রার্থনার হ্যাবিট তৈরি করুন 2024-এ, তাহলে এই বছর আমার হবে। হালেলুয়া। তাই প্রার্থনা যত বেশি করেন, আসলে আপনি সম্পর্ক ঈশ্বরের সাথে তত ক্লোজ হয়ে যান। যে যত প্ল্যান করুক, যে যত মন্ত্র পড়ুক, যে যত চিন্তা করুন, আপনাকে কেউ নামাতে পারবে না, কারণ আপনি লাল সুতোয় কিংবা কালো সুতোয় বন্দি নয়, আপনি যিশু নামেতে বন্দি আছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনি অবশ্যই প্রার্থনাকে রিলেশন তৈরি করুন। তাই বলুন, আমার আমার ঈশ্বরের সাথে সম্পর্ক অন্য কিছুতে হয় না, শুধুমাত্র প্রার্থনা। কেমন পাশে বলুন, প্রার্থনা। শুনতে পাইনি, হ্যাঁ, কেমন শুনতে পাইনি? তাই যত বেশি প্রার্থনা করবেন, আপনার আর তার একটা সম্পর্ক তৈরি হবে। আর যখন ঈশ্বর আপনার প্রেমিক হয়ে ওঠে, কেমন 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 ঈশ্বর যখন আপনার প্রেমিক হয়ে ওঠে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কেমন, দেখুন, তিনি উইদাউট প্রেমিক, যদি যখন তিনি সর্বদা প্রেমিক, বাট আমি জাস্ট বলছি, আমাকে তিনি এমনিতেই ফেলতে দেন না, আর যখন তিনি আমার প্রেমিক হয়ে যাবে, তাহলে তিনি আমার জন্য কি করতে পারে? কেমন শুনতে পাইনি? ভেরি গুড, ভালো করে শুনবেন মেয়েরা, বিশেষ করে মেয়েরা, বিয়ের আগে তারা কার থাকে? বাবা মার সম্বন্ধে কিছু বলে দেখুন, আর বিয়ের পর তখন কি হয়? তুমি আমার প্রাণনাথ। কেন, এটা একদিনে হয়? বিয়ে করে প্রথম দিনই চলে গেল, তার এবার আপনি তার শ্বশুর সম্বন্ধে গালাগালি করে মেনে নেবে? দুটো পর উল্টো পাল্টা কথা বলে মেনে নেবো না? যত স্বামীর সাথে ভালোবাসা, সময় আর সময় দেবে আর যোগাযোগ রাখবে, যত বেশি সময় আর যোগাযোগ দেবে, দেখবে স্বামীর প্রেমে পড়ে যায়, তখন মা বাবার সাথে ঝগড়া করে, তুমি ওকে এরম বলতে পারো না, ঠিক আছে? আর মা বাবা বলে, আমি খাওয়ালাম, বড় করলাম, এখন ভুলে গেল। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কারণ সময় আর যোগাযোগ তাকে একটা অন্য সম্পর্কে নিয়ে এসেছে, এবং যখন সে বিবাহ করে, তার সমস্ত প্রয়োজন তার স্বামী মেটায়। স্বামীদের এটাই মেইন ইম্পর্টেন্ট, স্বামীরা তার স্ত্রীর সমস্ত প্রয়োজন মেটায়। ইয়েস অর নো? আর যখন আপনি ঈশ্বরের সাথে যোগাযোগ, তাই জন্য তাকে ঈশ্বরকে সময় দিন অন্যদেরকে দেওয়ার থেকে। নাম্বার 7, কামন 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 কামন, আপনি এটা বলতে পারেন না, পাস্টার আমার জীবনে অলৌকিক কাজ হয় না। হ্যালো, ঈশ্বর অলৌকিক কাজ করার জন্য দাঁড়িয়ে থাকে, বাট আপনি নেন না, কারণ তিনি বলছে চাও তোমাকে দেওয়া যাবে, বাট আপনি চান না। আপনি আশা করেন কি করে অলৌকিক কাজ দেখবেন? ঈশ্বরের সন্তান, ঈশ্বর দিতে চান, বাট আপনি নিতে পারেন না, বিকজ আপনি প্রার্থনা করেন না। ঈশ্বরের সন্তান, যখন আপনি প্রার্থনা করেন না, এর অর্থ আপনার জীবনে ঈশ্বর যে অলৌকিক কিছু করবেন তা আপনি মিস করেন। আপনি যখন প্রার্থনা করেন না, শয়তান চায় আপনার জীবনে কোনো সাক্ষ্য তৈরি না হোক। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রার্থনা বন্ধ করলে ঈশ্বরের কিছু হয় না, বাট আপনার জীবনে টেস্টিমনি কমে যায়। আপনার জীবনে টেস্টিমনি হয় না বিকজ আপনি প্রার্থনা করেন না। ঈশ্বরের প্রার্থনা হচ্ছে পাওয়ার আপনার জীবনে টেস্টিমনি হওয়ার। ভালো করে শুনুন, ঈশ্বর সংগ্রাম, প্রেয়ার হচ্ছে পাওয়ার আপনার জীবনে টেস্টিমনি পাওয়ার। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি আপনি প্রার্থনাশীল, আপনার জীবনে কেউ টেস্টিমনি আটকাতে পারবে না। মথি তার 5:13 বলে, আর এখানে একটা গল্প রয়েছে যে, আর তিনি কফুরনহমে প্রবেশ করিলে এক সজন শতপতি তাহাকে নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, কি করলেন?
কেবল বিনতিপূর্বক সে কহিছে, কি করছে, কেবল বিনতিপূর্বক কহিলেন মানে প্রার্থনা করলেন যিশুর কাছে যে কি, হে আমার দাস অসুস্থ, তুমি সুস্থ করো। দ্যাট ইজ দ্য সিম্পল বিষয়। যদি আপনি পুরো স্টোরিটা দেখেন, আমি পুরো পথ পড়ছি না, জাস্ট আমি আপনাকে বলছি যে গল্পটা এটা বলে, আর বলছে আমার দাস অসুস্থ, হে প্রভু তুমি দয়া করো। আর যিশুকে বলে প্রার্থনা করলেন, যিশু তাকে ফিরিয়ে দিলেন, যিশু তাকে ফিরিয়ে দিলেন। তাহলে আপনি কি করে ভাবেন যে যিশুকে বিশ্বাস করে না, জাস্ট অন্য বিশ্বাসী, সে এসে যিশুকে বললেন, যিশু তার রিকোয়েস্ট ফেলে দেননি। তাহলে আমি আর আপনি যিশুর লোক, আমরা যখন তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের কোনো রিকোয়েস্ট ফেলে দেন না। অনেক সময় শয়তান এসে বলবে, হ্যালো তোমার রিকোয়েস্ট গ্রহণ করা হয়নি, ঈশ্বর তোমাকে শুনছে না। হ্যালো, ঈশ্বর আপনার রিকোয়েস্ট নিয়েছে, যেটা আপনার জন্য উপযুক্ত সেটা অবশ্যই তিনি পূর্ণ করবেন। কেবল বাক্যে বলুন, তাহাতেই আপনার দাস বলছে হ্যালো আপনাকে আসতে হবে না, জাস্ট বলে দিন। দ্যাট ইজ দ্য ফেথ। ঈশ্বরের সন্তানরা, অবিশ্বাসী যিশুর সাথে ঘোরেনি, কিন্তু সে জানে যিশুর মধ্যে ক্ষমতা আছে। হতে পারে আপনি চার্চে আসেন, বাট আপনার যতটা বিশ্বাস নেই চার্চের বাইরে, সে কখনো চার্চে আসেনি, বাট যিশুর প্রতি তার প্রেম এবং শ্রদ্ধা ভক্তি আছে। সে আপনার থেকে যিশুকে বেশি ভালোবাসে। আপনার চার্চে আমি তো যাই শুধু যাস নাচা গানা করার জন্য, বাট সে যিশুর কাছে আসে প্রকৃত প্রার্থনা ভক্তি নিয়ে। তাই সে এসে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায়, আপনি স্টিল এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি যিশুকে খুব অর্ডিনারি ভেবেছেন, না মায় বন্ধু দোষ আলাদা। বা সে রেসপেক্টের সাথে এসে বলছে, প্রভু শুধু বলে দিন, কেন আপনার বাক্যে ক্ষমতা আছে। ভালো করে শুনিস, যিশুর বাক্যে ক্ষমতা, কারণ সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে যাবে। আর সেই বাক্য যখন একবার বলে দেয়, কারোর ক্ষমতা নেই তাকে অসুস্থতায় ধরে রাখার। ভালো করে শুনুন, তাই জন্য বলছেন তুমি শুধু বলে দাও, বলে দিলেই হবে, কেবল বাক্য বলুন, তাহাতেই আপনার দাস সুস্থ হবে। ওকে, পরে, কারণ আমিও কর্তৃত্বের অধীনে লোক, আমার সেনাগণ আমার অধীন, আমি তাদেরকে একজনকে যাও বললে সে যায়, অন্যদেরকে আইসো বললে সে আইসে, আমাদের আমার দাসকেও এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎপশ্চাৎ আসিয়াছিল তাহাদিকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। প্রেজ গড, আমরা ইসরায়েলের লোক নয়, বাট আমরা এই দাসের দলের লোক। আমরা জন্মসূত্রে ইসরায়েলের নয়, বাট আমরা দাসের, ওই দাসের মতো লোক, কারণ আমরা অবিশ্বাসী ছিলাম, বাট যিশুকে জেনেছি, আমাদের বিশ্বাস তাদের থেকেও বেশি। তারা আজও যিশুকে মসীহ বলে অনেকে মেনে নেয় না, বাট আমরা চিনে গেছি কে জীবন্ত সত্য ঈশ্বর। হালেলুয়া। তাই আর আমি তো আদিও বলিতেছি, অনেক পূর্ব পশ্চিম হইতে আসিবে, এবং আব্রাহাম ইসহাক ও যাকোবের সহিত স্বর্গরাজ্যে একত্র বসিবে, কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহির করিয়া অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে, সেই স্থানে রোদন ও দর্তঘর্ষণ হইবে। পরে যিশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও। তারপরে ইন্টারেস্ট কথা, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। আর এই লাইনটা, আর সেই দণ্ডে, অর্থাৎ যেই যিশু বলেছে সেই দণ্ডে সেই লোকটি সুস্থ হয়ে গেছে। যখনই আপনি প্রার্থনা করেন, সেই দণ্ডে যিশু বলেন, আর আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটে। সেই দণ্ডে, হ্যাঁ হ্যাঁ, সেই দণ্ডে ঈশ্বর মিরাকেল করে। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে ভর্তিময়। মার্কটা 10:46-52, পরে আপনি গল্পটা পড়ে দেবেন। যিশু যাচ্ছেন, আর যাওয়ার পর বর্তিময় বলছে, হে দাউদ পুত্র, আমার প্রতি তিনি কি করেছেন, ভালো করেছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যিশু, তখন তিনি কি করলেন, কমান পরে লাইটে বলি, হ্যাঁ কি, কমান কমান, কি করলো সে লোকটা, কি শুনতে পায়নি? অনেকে বলে মনে মনে ডাকলে কি শোনে না, মনে মনে ডাকলেও শোনে, বাট আপনি কি, আপনি জানেন যখন আপনি বলেন আপনার কর্ম সেটা শোনে। তাই ভালো কিছু বলুন যাতে আপনার কর্ণ শোনে, আর কর্ণ শোনা মানে মেমোরিতে জমা হয়,
তাই আপনি কোনো খারাপ জিনিস চিৎকার করে বলতে পারেন, বাট যিশুর নাম কেন চিৎকার করতে লজ্জা পান? সে বলছে চিৎকার করে চেঁচাইয়া, আমাদের মণ্ডলী এই জন্য চিৎকার করে হালেলুইয়া। এই যে হালেলুইয়া 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 বলতে বলতে আমরাও বুঝে গেছি হালেলুইয়া, প্রেজ গড হালেলুইয়া। আর আপনি যেন যতবার হালেলুইয়া বলেন, অ্যাকচুয়ালি আপনি পবিত্র ভাষা, সেই পরভাষা যেটা স্বর্গ থেকে এসছে ঈশ্বরের প্রশংসা হোক, সেটা আপনি বলেন, আপনি অবচেতন মনে ঈশ্বরের প্রশংসা করে দিচ্ছেন, ও হালেলুইয়া। আর এতে আপনার মেমোরিও এটা মুখস্থ করে নিচ্ছে, আর বলতে হয় না হালেলুইয়া কি, আমার প্রচার শুনলে লোক বলে হালেলুইয়া পাস্টার। আমি বর্ডারেও গেছি, যখন আমি বর্ডার ক্রস করছি তখন আমাকে কোনো কয়েকজন অবিশ্বাসী মুসলিম, তারা বলছে ওয়ে উনি তো হালেলুইয়া পাস্টার। তো প্রেজ গড, মনের অজান্তে আমাকে টিটকারির ছলে সেও ঈশ্বরের প্রশংসা করে দিয়েছে, ভেরি গুড থিং। ঈশ্বর তারপর বলছে চেঁচাইয়া বলিতে লাগিল। প্রার্থনা যখন মণ্ডলীতে আসেন চিৎকার করে করুন, যেন ভিড়ের মধ্যে বলছি ঈশ্বর অন্তর্যামী সব জানে, তারপরেও বলছি ভিড়ের মধ্যে আপনার আওয়াজটা যিশুর কানে পৌঁছায়। যিশু যাচ্ছিল এমন আওয়াজ দিন যিশুর পা যেন ওখানে দাঁড়িয়ে যায়। দ্যাট ইজ কল প্রার্থনা ঈশ্বরের সন্তানরা। প্রার্থনা মানে যিশু আমাকে মিস করে ওভারটেক করে যেতে পারবে না, আমি যখন ডাক দেব তখনই দাঁড়িয়ে অন দ্য স্পট মিরাকল করতে হবে, অলৌকিক কাজ আমার জীবনে ঘটাতে হবে। দ্যাট ইজ হচ্ছে প্রার্থনা। যখন আপনি প্রার্থনা করেন যিশু আগিয়ে যেতে পারে না, ওখানেই দাঁড়িয়ে আপনার সাথে কথা বলে। যাকবকে ঈশ্বর বলেছিল আমি আশীর্বাদ করব না, আর যাকব বলে আমি জানি কি করতে হবে, যাকব জানে আমি প্রার্থনায় পা ছাড়ব না। আর যাকব যখন প্রার্থনা করেছে ঈশ্বর বলছে আমি করবো না, যাকব বলছে আমি ছাড়বো না, কেমন পাশে বলেন ছাড়বো না, ঈশ্বর বলছে আপনি করবো না, বলে আমিও ছাড়বো না, আমি আমার বিশ্বাস আমি আমার প্রার্থনা কন্টিনিউ বাড়াবো, কারণ আমি জানি যদি ঈশ্বরকে আটকানো যায় অন্য কিছুতে আটকায় না, বাট প্রার্থনায় আটকে যায়। এমনকি প্রার্থনায় বারবার বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিষয়, প্রার্থনা ঈশ্বরের নাকেও হ্যাঁ করানো যায়। ঈশ্বর বলছে আশীর্বাদ করবো না, যাকব বলছে না করলে এখান থেকে যেতেও দেবো না। তা আপনি কি মনে করেন ঈশ্বরের শক্তি নেই? ঈশ্বরের শক্তি আছে, বাট একটা জায়গায় উনি যেতে পারেন, এখানে উনি প্রতিজ্ঞা করেছে চাও, তোমার শুনতে পারি চাও, তিনি তার বাক্যেতেই বেঁধে গেছে, কেন অ্যাকর্ডিং টু বাক্য তৃণ পুষ্প, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল এক থাকবে, আর সেই বাক্য দ্বারা তিনি প্রতিজ্ঞা করেছে আমার নামে আমার বাবার কাছে যা কিছু চাইবে এবং আমার নামে আমার কাছে যা কিছু চাইবে আমি বাধ্য তা দেওয়ার। হালেলুইয়া। কারণ তিনি তার বাক্যকে চেঞ্জ করেন না, তিনি তার বাক্যেতে দাঁড়িয়ে থাকেন, কারণ যিশু মানে হচ্ছে বাক্য আর বাক্য মানে হচ্ছে যিশু। আদিতে ঈশ্বর বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, হালেলুইয়া। আর সেই বাক্যেতে তিনি কথা দিয়েছেন যে তুমি চাইলেই পাবে, আর তাই যখন সে প্রার্থনা করে উত্তর না দিয়ে যিশু যেতে পারে না। তাই বলছে তুমি ভালো করে দেখুন, পরে তাহারা জিহুতে আসিলে, আর তিনি তখন যখন আপন শিষ্যদের বিস্তর লোক সহ ওকে, হে যিশু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, প্রার্থনা করলেন পরে সিন, তখন অনেক লোক কি বলল, চুপ চুপ একদম কথা বলে, চুপ 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 চুপ, দেখার দরকার নেই, দেখার দরকার। অনেকে আছে আপনার পাশে বসে আপনার মুখ আটকাবে, তুই এত চিৎকার করে প্রার্থনা করিস কেন, তুই এত চিল্লাস কেন, তুই এত এ করিস কেন, অনেকে মুখ আটকাবে। বাট আপনি ভালো পারলে সরিয়ে দিও চিৎকার করে, হালেলুইয়া। বলছে সবাই যেই বলেছে হে দাউদ পুত্র কমন প্রার্থনা আমার প্রতি দয়া করো, একবার প্রার্থনা ডেলিভার যখন হয়ে গেছে তাহলে জেনে রাখবেন যে যত মুখ চাপা দিক আপনি প্রার্থনা করুন। না এরা চাপতে গেলাম না বাবা, দিদির চাপা যায়, ওদের চাপা যায় না, কেন কোথায় কি লেগে যাবে। ঈশ্বর সদ ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বর সদ আপনি যখন ঈশ্বরে চলবেন
অনেকে আপনাকে আটকাবে, তারা জানে প্রার্থনা শুরু করে দিলেই উত্তর পেয়ে যাবে, তাই জন্য তারা চেয়েছিল যেন তারা চুপ করে যায়। বাট আমি জানি না বর্তমানে কি দেখেছে, বাট আমি জানি অ্যাকর্ডিং টু বাইবেল বলে যদি তোমরা চুপ করো, কেমন কেমন কেমন, এই তো সম্পর্ক বাইবেল জানে, হালেলুয়া, বলে যদি তোমরা চুপ করো তাহলে পাথর চিৎকার করবে। তাই বর্তমানে জানে আমি কেন চুপ করবো, কেন আমাকে ঈশ্বর ভয়েস দিয়েছে। আর যখন ভয়েস দিয়েছে, দেখুন আমি যদি বোবা হতাম তাহলে আমি মনে মনে প্রার্থনা করতাম, তার কারণ আমার কাছে শব্দ ছিল না, আমি বলতে পারি না, কিন্তু যখন আমি কথা বলতে পারি, হালেলুয়া, আমি চিৎকার করে তার আরাধনা করব, তার প্রার্থনা করব, হালেলুয়া। সে চিৎকার করে তো সবাই বলছে ধমক দিল, কিন্তু সে আরো কেমন ভালোবাস ভালোবাস বলছে, তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে সমাজে চুপ 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 যত বলছে চুপ, সে বলছে খাবার তারপরে, কিন্তু আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করো, হালেলুয়া। অনেকে আসবে আপনার প্রার্থনা চেপে দিতে, থাকবে তারা বলবে চুপ করো, আপনি ওরকম বলেছে তাহলে চুপ হয়ে যায়, ও আমাকে এরম বললো আমি আর করবো না, না দরকার নেই, বলছে যত বলেছে তত বেশি চিৎকার করেছে এবং তার থেকে আরো বেশি চিৎকার করেছে, হালেলুয়া। কারণ সে জানে এরা আমাকে চুপ করাতে গিয়ে আমার মিরাকল হারিয়ে দেবে, বাট যদি আমি চিৎকার করতে পারি আমার অলৌকিক কাজ কেউ কেড়ে নিতে পারবে, ও হালেলুয়া। আর তারপর তারা বলছে সে অধিক অধিক চিৎকার করে বললো, বলতে লাগলো দাউদ সন্তান আমার প্রতি দয়া করে, তখন যিশু, কেমন ওই শব্দটা চাই, যিশু, শুধু ওই শব্দটা, যিশু, কেমন, যিশু, যদি চিৎকার অধিক না করতো যিশু থামতো না, বলুন আমার প্রার্থনা এমন হবে আমার পাশ থেকে যিশু চলে যাবে না, থামিয়া যাবে, কেমন থামিয়া যাবে, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর যিশু থেমে যাওয়া মানে কিছু একটা হবে, যিশু যদি আমার প্রার্থনায় থেমে গেছে মানে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, কিছু একটা হবে। বলছে সেদিন যিশু এগোচ্ছে, একটা মেয়ে এসে তার কাপড় ধরেছে, যিশু থেমে গেছে, যিশু থেমে যাওয়া মানে আপনার অসুস্থতা থেমে যাওয়া, আপনার সমস্যা থেমে যাওয়া, আপনার প্রবলেম থেমে যাওয়া, আপনার মৃত্যু থেমে যাওয়া, আপনি নতুন কিছু পাবেন, হালেলুয়া। যিশু যেখানে থেমেছে ওখানে কিছু একটা ঘটেছে, সেদিন বিধবা তার মৃত সন্তানকে কাঁধে নিয়ে যাচ্ছে, যিশু যেতে গিয়ে থেমে গেছে, এর অর্থ মৃত ওখানেই থেমে গেছে, এবার জীবন নিয়ে ফিরেছে, কারণ সে মৃত যখন যাচ্ছে সে মৃত্যুর দিকে যাচ্ছে, বাট পথে জীবনের সাথে আলাপ হয়েছে। আর যিশুতে এলে, যিশু দাঁড়ালে, যিশু নামে চললে, যিশুই পথ, যিশু পথ। তাই যিশুতে এলে কেউ কখনো মরে না, কারণ যিশুই হচ্ছে অমৃতের ভাণ্ড, যিশুই হচ্ছে অনন্ত জীবন, যিশুই হচ্ছে সেই দাক্ষালতা, হালেলুয়া, ও হালেলুয়া। তাই যিশু যখন দাঁড়িয়ে গেছে তখন মৃত্যু আর আগাতে পারে না, মৃত্যু বলছে আমার পাল্লা শেষ, আমি আর আগাতে পারি না, কেন আমার এই অবধি, কেন এবার যিশু দাঁড়িয়ে গেছে মানে আর মৃত্যু না, এবার জীবন শুরু হচ্ছে, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান যখন আপনি প্রার্থনা করেন আপনি অলৌকিক কাজ দেখেন। আর বর্তমানে তখন যিশু থামিয়ে বললেন উহাকে, কামান কামান কামান, কল্পনা করে দেখুন যারা চেপে দিচ্ছিল এই চোপ চোপ, যিশু দাঁড়িয়ে বলছে ওকে ডাকো, তখন বুঝতে পারছেন আপনার নাম কিরকম আসছে, যে যত চেপে দিক আপনি প্রার্থনা করতে থাকুন, যারা চেপে দিচ্ছিল যিশু তাদের মাঝখানে আপনাকে দাঁড় করাবেন, তারাই গিয়ে বলবে প্লিজ যাও প্রভু ডাকছে, প্লিজ যাও প্রভু ডাকছে, তারা পিছন পিছন যাচ্ছে যিশু যিশু যিশু, আর এ বলছে দাউদ সন্তান প্রার্থনা। ঈশ্বরের সন্তান অনেকে আগে আসবে বা পিছন থেকে এসে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাবে,
যিশুর পিছনে হাজার হাজার লোক ছিল যা দেখেনি, একজন ভর্তিময় একটা আওয়াজ দিয়েছে, মিরাকলের ভাণ্ড নিয়ে চলে গেছে। আজকে চার্চে আপনি আসছেন, আপনি কি প্রার্থনা করেন? যদি প্রার্থনা করেন, হতে পারে আমরা 100, 150, 200 জন বসে আছি, বাট মাঝখান থেকে একজন আশীর্বাদের ভাণ্ড নিয়ে চলে যাবে। ও হালেলুইয়া, ওকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। আমার মনে হয় যে বলছিল সাহস করে উঠো, আমার সাহস করার কি আছে, আমি তো ডেকেইছি, জানি তো কিছু উঠবো। রিয়ালিটি ঈশ্বরের সন্তান, কারণ ওরা একটু গিয়ে ডাক হয় না যে এক প্রভু ডাকছে, চলো সাহস করো, ডোন্ট মারি, আমি নিয়ে যাচ্ছি। অনেকে লোক থাকবে, ঠিক আছে, ডোন্ট মারি, কোনো ব্যাপার না, এই আমি প্রার্থনা করছি বলে তোমার হয়েছে। হ্যালো, আরে আপনি প্রার্থনা করেছে বলে হয়নি। পাস্টার দিলীপ জানা যখন কারোর জন্য প্রার্থনা করে, আপনি কি মনে করেন দিলীপ জানা করছে বলে ঈশ্বর শোনে? যে লোকটার জন্য করে তার বিশ্বাস, তার ভক্তি, তার শ্রদ্ধা, তার ঈশ্বরের প্রতি প্রেম, আর প্রার্থনায় কাজ হয়। শুধু মাঝখান থেকে দিলীপ জানা ক্রেডিটটা নিয়ে চলে যায়। ঈশ্বরের সাধারণ বলে সাহস করে উঠো, উনি তোমাকে ডাকিতেছে। তখন সে আপনার কাপড় ফেলিয়া, ও শুধু অপেক্ষায় ছিল, দাউদ পুত্র দয়া করো, আর আমি হলে, আমরা হলে আগে দেখবো আরাধনা করতে হলে কাপড়টা ঠিক আছে। আবার মানে আমরা যখন আসি আগে নিজেকে দেখি, বসি বোটা নয়, নিজেকে দেখা, বসি বোটা ঈশ্বরকে দেখা। সেম কাপড়ের ব্যাপার দাউদের সময় আছে, দাউদ এসে ভুলে গেছে, দাউদ রাজা ভুলে গেছে কাপড় কোনো দিকে যাচ্ছে, বলছে যখন ঈশ্বর আমার সামনে আমি কাপড় টাপড় দেখবো কেন? কারণ আমার জানে আমার ঈশ্বর বলছে তুমি আমার নিয়ে ভাবো, আমি তোমার নিয়ে ভাববো। তা ডোন্ট ওয়ারি, ওরা এবার ওরা স্ত্রী বলছে না না, কাপড় চলে গেলে অর্থাৎ গ্রাউন্ড নেমে গেলে রাজার বদনাম হয়। ও বলছে হ্যালো, তুমি তাহলে চেনো না আমি কার জন্য ড্যান্স করছি, কারণ তুমি বলছো কাপড় চলে গেলে বদনাম হয়, আমি যার জন্য ডান্স করছি সে বদনাম নয়, আমাকে সব থেকে ইসরায়েলের বেস্ট রাজার উপাধি দেবে। হালেলুয়া, তাই তো রাজা দাউদ যার এখানে বলছে, যেই তাকে ডেকেছে ও বলছে আমি তো ডাক শোনার জন্য অপেক্ষায় ছিলাম, কারণ আমি যখন ডাক দিয়েছি, আমি যখন প্রার্থনা করেছি, আমি 100% ওখান থেকে রিসিভার তুলে কেউ বলবে হ্যালো আমি শুনছি, হ্যালো আমি শুনছি। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি যখন রিসিভার তোলেন, আপনি যখন ফোন মেলান, আপনি যখন প্রার্থনা করেন, ডায়াল করেন, মনে রাখবেন সে ফোন নিয়ে বসে আছে সবসময়, তার একটাই কাজ ফোনের কাছে, কে ফোন করলো তুলে বলা হ্যালো, রাত 12টা আমি শুনছি, রাত 2টো আমি শুনছি, রাত 3টে আমি শুনছি, রাত 4টে আমি শুনছি, রাত 5টা আমি শুনছি, আমি 24/7 শুনছি। হালেলুয়া, তাই জন্য তিনি বিরক্ত হন না আপনার প্রার্থনায়, যত পারেন করুন, এতে তিনি খুশি হন, কারণ তিনি বসে আছেন, কেউ তো কল কর, ল্যান্ডলাইনের প্রেম, বেলা বোস নয়, আমি যাদের এই এই 90-এর পরের গুলো লোক জানবে না, বাট তাদের আগে যারা মোটামুটি একটু ইমাজিন করে নেবেন ল্যান্ডলাইনের প্রেম। যদি মনে হতো আপনাকে কাউকে কল করবেন আর কেউ আপনাকে করবে, আপনি কি করতেন? চুপচাপ। এবার যখন দেরি হচ্ছে, আসছে না, আপনি মনে করেন ঠিক আছে, কারণ আপনি তখন ব্যাকুল হয়ে যান যে লাইনটা ঠিক আছে তো, এই নয় তো যে ডেথ হয়ে গেছে বা সামথিং কিছু, বারবার চেক করে আশেপাশে ঘোরেন কেন? আর যেই বাজে সে করেছে না অন্য কেউ করেছে জানে না, আপনি পড়ে মরছে, বাবা ধরার আগে ধরে হ্যাঁ হ্যালো আমি শুনছি। দ্যাটস ইম্পর্টেন্ট, সরে, যে যাকে প্রেম করে তার জন্য, তার প্রেমের জন্য পাগলের মতো অপেক্ষা করে, আর আমার ঈশ্বর আমাকে প্রেম করে, তিনি বলেন আমি তোমাকে ভালোবাসি, আর আমার কল ধরার জন্য তিনি ছটপট করেন। হালেলুয়া, হালেলুয়া, তাই ঈশ্বর সন্তানরা, তাই যেই বলছে ওঠো সাহস, তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, ঈশ্বর সন্তানরা, যখন ঈশ্বর আপনাকে ডাকে, অনেকে বলে আমি ঠিক এটা করতে পারলাম না, আমি বলছি না যে সেজে গুজে আসবেন না, অবশ্যই আসুন, নো প্রবলেম, বাট সাজার জন্য চার্চে যেতে পারবো না, তার দরকার নেই ওরকম সাজা, বলুন আগে চার্চ, চার্চের জন্য সাজি, সাজার জন্য চার্চ নয়।
ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান, তাই যে বলছে সে কাপড় টাপড় ফেলে দিয়ে লম্ফ দিয়ে উঠে গেল, আর যেই উঠে এসছে পরবর্তীকালে, ওকে, যিশু তাহাকে কইলেন তুমি কি চাও, আমি তোমার নিমিত্ত কি করব। অন্ধ তাহাকে কইল রূপিণী হে গুরু যেন দেখিতে পাই, অর্থাৎ চাইলেন, প্রার্থনা করলেন। যিশু তাহাকে কইলেন চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আর তখনই, কখন, তখন যখনই প্রার্থনা করেছে তখনই, কখন তোমার শুনতে পারি, তখনই, তিনি স্লো ডেলিভারি নয়, তিনি তখনই তাহাকে আশীর্বাদ করলেন আর তিনি সুস্থ করিল। হালেলুইয়া। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ। বাট বিশ্বাস ব্যাপারটা কি জানেন, বাট চার্চে অনেকে আসে সুস্থ হওয়ার পর যিশু ওদিকে, হ্যাঁ গেছিলাম চার্চে, গেছিলাম সুস্থ হয়েছি ঠিক আছে, বাট আমারগুলো খারাপ কি, আরে তোমার ডক্টর পারেনি বলেই তো আমার ডক্টরের কাছে এসেছে। বাট তারা ফিরে যায় মনে করে সব পেয়ে গেছি, হ্যালো টাইম এখনো বাকি আছে। বাট যে চালাক সে বলে ওখানে বসে কি লাভ, ওরা তো আমার কিছু করেনি, যখন এই করেছে আমি এর পিছনে চলি। হালেলুইয়া। প্রার্থনা বন্ধ করবেন না, কারণ প্রার্থনা আপনার জীবনে অলৌকিক আশীর্বাদ আনে। তাই জন্য প্রার্থনা করুন যাতে অলৌকিক আশীর্বাদ আপনি দেখতে পান। ঈশ্বর সন্তানরা যদি আপনি দেখেন মার্ক তার 11:24 পথ, এই জন্য আমি তোমাদেরকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, কে কে বললো আমেন, যারা আমেন বলেছে হাতটা ধরে রাখেন, আর এরপর এখান থেকে গিয়ে এরম বলবে না উপাস্টার প্রার্থনা করুন, কেন অলরেডি আপনি প্রার্থনা করেছেন আর বিশ্বাস করে নিন অলরেডি আপনি পাইয়াছেন। সিম্পল সিম্পল সিম্পল, আপনার হাতে একবার বলেন পাস্টার যদি হাত না রাখে তাহলে তুমি পাবে না, একবার লেখা আছে। আমি বারবার আমার চার্চকে ম্যাচিওর করতে চাই, বড় আমার চার্চ যে ঘুরে ফিরে পাস্টার, আমি বলছি না যে পাস্টারের কাছে গেলে প্রার্থনা করলে রং, আমি বলিনি একবারও, কিন্তু দ্যাট ইজ আর লজিক, ভালো করে বুঝুন, বাইবেল একবারও বলেনি যে পাস্টার হাত রাখলেই আশীর্বাদ পাবেন, নইলে নয়, না 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 তা নয়, এখানে পরিষ্কার বলেছে এই জন্য আমি তোমাদেরকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো। শয়তান এসে বলে তুমি প্রার্থনা করছিস, হবে ভেবে দেখ, হবে এত কিছু দেখালি ডক্টর, শুধু জাস্ট এখানে এত ট্যাবলেট এত কিছু খেলারি, জাস্ট এখানে বলে যিশু নাম বলে হয়ে গেলো, কোথায় কিছু খেলি বাবা, তাহলে তো কেউ ওরা হসপিটাল হতো না। তারপরে আপনি শিওর হসপিটালে গেলেই লোক সুস্থ হয়, এটা শিওর যে হসপিটালে প্রতিটা হসপিটালে লোক সুস্থ হয়ে চলে আসে, ইয়ে শোন, তারপরে হসপিটাল বাড়ছে, যেমন হসপিটালে সবাই সুস্থ হয় না তেমন চার্চেও সবাই সুস্থ হতে পারে না। ঈশ্বরের মর্জি যাকে মনে করেন তিনি তাকে সুস্থ করেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা অনেকে শয়তান আসবে আর বলবে হলো না হবে না কি দরকার, বাট আপনি ভালো আমি প্রার্থনা করতে এসেছি, যত মুখ আটকে দেবে তত সরিয়ে চিৎকার করব, যিশু দয়া করো। হালেলুইয়া। বলে বিশ্বাস করিও তাহা পাইয়াছি, যখন প্রার্থনা করে নিয়েছেন যাচনা করে নিয়েছেন তারা জেনে রাখবেন আপনি পাইয়াছেন। কিন্তু আপনার মনে হয় না 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 অ্যানয়েন্টিং অয়েল মারুক মুখে, কেউ কেউ পাস্টার দেখেছে তারা বোতল রেখে দিয়েছে, কোথা থেকে অ্যানয়েন্টিং করেছে আই ডোন্ট নো। সেই সময় পুরাতন নিয়মে মন্দিরে আলাদা অয়েল রাখা হতো ওই পজিশনের জন্য, বাট নতুন নিয়ম, ফের বলছি এটা কি নতুন, কেমন শুনতে পারি, নতুন কেমন শুনতে পারি, নতুন, পুরানো নিয়ম পারেননি বলেই তো নতুন নিয়ম। পুরানো নিয়মে অয়েল এক জায়গায় রাখা থাকতো নিয়ে এসে দেওয়া হতো, আর নতুন নিয়মে পবিত্র আত্মা রয়েছে আপনাকে অভিষেক করার জন্য। ও হালেলুইয়া। তাই দেখবেন অনেকে আছে এরম করে নিয়ে হ্যাঁ কিছু হবে, আবার কেউ কেউ তো নিয়ে এসে সেখানে ক্রস কাটে, ক্রস মানে আমাদের, কেন আমরা ধরে নিয়েছি এইরকম ওম করে দিলে ওটা ওদের, এরম স্বস্তি এরকম করে দিলে ওটা ওদের, আর ক্রস মানে আমাদের, আমি বলছি না ক্রস, ক্রস সিম্বল, ভালো করে শুনবেন সাথে সাথে, ক্রস সিম্বল যেটা আমাদেরকে দেখায় যে আমার প্রভু কত পেনফুলি মরেছে, বাট ক্রস আরাধনার জায়গা নয়, ক্রসকে আপনি আরাধনা করতে পারেন না।
আরাধনার জন্য। তাহলে বাইবেল বলতো যে বিপদে পড়বে এই ক্রস ঠেকাবে, আর এই করে করে ওই ছবিগুলো হিট হয়, ফাদার গেছে এরকম চাং চাং, আর যেই ঠেকিয়েছে এই মাথাটা পুড়ে গেছে। মন্দ আত্মা যদি ভিতরে থাকে শরীর কেন পুড়বে ভাই, ও তো স্পিরিটের ব্যাপার। কোথাও দেখেছেন বাইবেলে যিশু গেছে গিয়ে বলছে পুড়ে যেতে, দাম করে মেরেছে পুড়ে যাচ্ছে, যিশু পরিষ্কার গেছে গিয়ে বলছে হ্যালো আমি তোমাকে বলছি যার মধ্যে মন্দ আত্মা ছিল, ভালো করে দেখবেন সেই বালকটিকে বেঁধে রাখা হতো, যিশু গিয়ে বলছে হ্যালো কী হয়েছে, ছোটা নাম কি, এখানে তোমার জায়গা নাই বেরো, টুং করে সে চুপচাপ বসে গেছে বেরিয়ে চলে। ও আবার বলছে আমার কোথায় যাবো, একটু খালি জায়গা তো দেবে, বলছে তোমার জায়গা তো আছে, শোর মানে যে খারাপের নোংরাতে থাকে, আমাদের অনেক থাক বলবো না, অনেকে আমরা এরকম জীবনযাপনও করি, তাহলে মন্দ আত্মা বেশি করে ঢুকবে। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি অনেক ছোট জানি সবার মন্দ আত্মা ধরে, বিশেষ করে কিছু নন বেঙ্গলি চার্চ আছে, গেলেই সব লাফাচ্ছে টাটা 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 টাটা, সবাই সবার এ সপ্তাহে চারজন পড়লো তো পরের সপ্তাহে চারজন, তারপরের সপ্তাহে এই পাস্টারের পাওয়ার আছে, দেখেছিস এতগুলো মন্দ আত্মা, যেদিন আমি এনকারেজ করা শুরু করবো এখানেও সব মন্দ আত্মা ধরা চলে যাবে। বাট আমি এনকারেজ করি না, তাই আমার লোকদের মন্দ আত্মা ধরে না। যেমন পালক শিক্ষক হবে তেমন কংগ্রিগেশন বা স্টুডেন্ট হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি সেই জন্য বলি পাওয়ারফুল অ্যানয়েন্টিং অয়েলে নয়, অ্যানয়েন্টিং নামে আপনি প্রার্থনা করুন। তাই জন্য বলছে স্বর্গ থেকে দেওয়া হয়েছে একটা নাম, এভরি প্রবলেম ওয়ান সলিউশন, নাসারথীয় ইম্মানুয়েল যিশু নাম। এবার আপনি বলবেন, অনেকে একটু প্রশ্ন করবে পাস্টার অয়েল নয় কেন, আমি অ্যাকর্ডিং টু বাইবেল আমি জবাব দিচ্ছি, ওই জন্য বলি একটু বাইবেল পড়তে। আদিতে কি ছিল, কি ছিল তোমার শুনতে পাইনি, কি ছিল, তেলের ড্রাম, জলের বোতল, কি ছিল, বাক্য, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। তাহলে যখন আপনি যিশু নাম বলেন আসলে কি বলেন, কেমন শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি, বাক্য কি ছিল, আর সেই জন্য বাক্যতেই কাজ হয়, অন্য কিছু তো না। হালেলুয়া, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা সন্ধ্যা ম্যাচুর হন, আপনি বাক্য ব্যবহার করুন, প্রার্থনায় নাম ব্যবহার করুন, বাক্য ব্যবহার করুন, কারণ আমি বারবার বলছি ওয়ার্ড ইজ এ পাওয়ারফুল, শব্দ পাওয়ারফুল। তাই জন্য ঈশ্বর কোথায় ঘা দিয়েছিলেন জানেন, যখন মানুষদের মধ্যে বিভেদ জন্মাবে, কালারে দেয়নি, চুলে দেয়নি, দেখাতে দেয়নি, এ সাদা ও কালো এসবে কিচ্ছুতে দেয়নি, এক জায়গায় তিনি, হ্যাঁ তিনি জানেন সব কিছুর প্রবলেম এখানে, তিনি ভাষা ভেদ করে দিলেন যাতে এর ভাষা ওর ভাষা গণ্ডগোল হয়, তিনি ভাষা ভেদ করলেন। তার মানে বাক্য ইজ এ পাওয়ারফুল, পুরো বাইবেল বাক্য, যিশু নিজেই বাক্য, ঈশ্বর বাক্য, পুরো পৃথিবী রচনা হয়েছে অ্যানয়েন্টিং অয়েল কিংবা অন্য কিছু তো না, কিসে খাবার শুনতে পাইনি, কিসে, বাক্যে। বলছে ঈশ্বর বাক্য বললেন আর সব কিছু হয়ে গেল, বাক্যের পাওয়ার আছে। তাই এই বাক্য প্রার্থনার জন্য ব্যবহার করুন, আপনি আশীর্বাদ পাবেন। হালেলুয়া, বলছে যা প্রার্থনা করেছ পরিষ্কার, হে আমি বলে দিয়েছি মানে, কেমন আমি বলে দিয়েছি মানে, কেন অ্যাকর্ডিং টু বাইবেল বলেছে এক অধ্যায় ২৬ পদ, আবার ফিরে আসে আদি পুস্তক, তোমাকে আমি কর্তৃত্ব দিলাম, তুমি যখন যা বলবে এই পৃথিবীতে কর্তৃত্ব তোমাকে দিলাম যা, সেই একই রকম ভাবে তিনি গিয়ে বলছেন যা বাঁধবে ওখানে তাই বাঁধা হবে, যা খুলবে ওখানে তা খোলা হবে, দ্যাট ইজ দ্য পাওয়ার অথরিটি তিনি দিয়েছেন। আর তিনি বলছে হ্যালো সমস্ত পাওয়ার কর্তৃত্ব আমি তোমাকে দিচ্ছি, আর লাস্টে আমি একটা নামও দিয়ে যাচ্ছি যিশু নামে কর্তৃ, মানে অ্যাকচুয়ালি যা বিশ্বাস করো যা পাইয়াছো মানে কি, একদম একদম কর্তৃত্ব রাখো, হ্যাঁ ইয়েস আমি প্রার্থনা করেছি মানে আমি সুস্থ হয়ে গেছি, আমি পেয়ে গেছি, দ্যাট ইজ কল কর্তৃত্ব, একদম অথরিটির সাথে বলা। আর এটা যখন করেন শয়তান ভয় পায়, কারণ শয়তান চায় প্রার্থনা করুন আর যাওয়ার সময় হবে কি হবে না, হবে কি হবে না, শয়তান বলে এটাই তো চাই। বাট আপনি বলেন আমি এখানে প্রার্থনা করেছি
হয়ে গেছে মানে এই নয়, সেই বিষয়টা নিয়ে আমি আর কামান, সেই বিষয় নিয়ে আমি আর, কারণ আমার গুটি অলরেডি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি, কারণ তার বাক্যে আমি বিশ্বাস দেখেছি। হালেলুয়া, কামান, মতি সাত সাত। তাই যখন আপনি প্রার্থনা করেন না, আপনি এই ব্লেসিং থেকে আটকান, কারণ তিনি বলছেন যাচনা করো তোমাকে দেওয়া যাবে, যাচনা মানে প্রার্থনা করো তোমাকে দেওয়া যাবে, যদি প্রার্থনা না করো তুমি পাবে না, এটাই সিস্টেম। আপনি চান দেওয়া যাবে, মুখ বন্ধ রাখলে দেওয়া যাবে না। তিনি বলছেন আমি তোমার অন্তরের কথা জানি, আমি তোমার প্রয়োজন জানি, আমি তোমাকে যোগাবো, তারপরেও তিনি বলছেন কামন মুখ খুলে যাচনা করো। বেবি ছোট, তার খিদে পায় মা জানে, তবুও না কাঁদলে দুধ খাওয়ায় না। আপনাকে কাঁদতে হবে, আপনাকে প্রার্থনা করতে হবে, ঈশ্বর আপনাকে যোগাবে। নাম্বার এইট, যদি প্রার্থনা না করেন পবিত্র আত্মার শক্তি থেকে বঞ্চিত হন। আমি এ নিয়ে অনেকবার বলেছি, তাই জন্য এটা আমি ছোট করে বলছি। প্রভু বললেন পেরিত্তার এক অধ্যায় চার পথ, আর তিনি তাহাদের সঙ্গে সমমত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। অপেক্ষায় থাকো মানে এক অধ্যায় আট পথ, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেম সমদিয়া জিহুদা সমরীয় দেশে এবং পৃথিবীর পর্যন্ত প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। কি হলে? শক্তি পাবে, অর্থাৎ তুমি শক্তি পাবে যখন তোমার উপর আসবে। ওকে, পেরিত্তার এক অধ্যায় বারো থেকে চোদ্দ, আর তখন তাহারা জৈতুন নাম পর্বত হইতে জেরুসালেমে ফিরিয়া গেলেন, এবং এই পর্বতে জেরুসালেম নিকটবর্তী বিশ্রামবারের পথ, নগরে প্রবেশ করিলে পর তাহারা সেখানে অবস্থিত করিতেছিল, সেই উপরে কুটিতে গেলেন। পিতর যোহন, জাকব, আন্দ্রিয়, ফিলিপ ও থমা, বর্তলময় মথি, আলফের পুত্র জাকব, উদ্যোগী সিমন এবং জাকবের ভাতা জিহুদা, ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়ম ও তাহার ভাতাদের সঙ্গে এক চিত্তে, কমন, এক চিত্তে, এক চিত্তে। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে চার্চের মধ্যে এত দলাদলি হয় কেন, কারণ শয়তান খুব চালাক। শয়তান জানে এদের প্রার্থনা থামাতে পারবো না, বাট এদের প্রার্থনা গুলাতে পারবো। ফের ভালো করে শুনবেন, সদরা, এদের প্রার্থনা থামাতে পারবো না, বাট এদের প্রার্থনা গুলাতে পারবো। কি? কারণ বাইবেল পরিষ্কার বলছে তাহারা যদি যেখানে দুই ব্যক্তি এক চিত্তে প্রার্থনা করে সেখানে কে নামে? ঈশ্বর স্বয়ং উপস্থিত হয়। তাই এরা জানে, শয়তান জানে যে এই মণ্ডলী যদি এক হয়ে প্রার্থনা করে তাহলে সব কিছু অসম্ভব সম্ভব হয়ে যাবে। তাই এদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব করে দাও, প্রবলেম ক্রিয়েট করে দাও, একজন আরেকজনকে দেখতে পারবে না, কিন্তু আবার যিশুর কাছে প্রার্থনা করো, প্রভু আশীর্বাদ করো। আর বাইবেল বলেছে যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা থাকে প্রার্থনা পরে করো, আগে ভাইয়ের সাথে মীমাংসা করে এসো। আর উইদাউট মীমাংসা যদি আপনি প্রার্থনা করছেন, অ্যাকচুয়ালি আপনি ঝনঝনকারী করতালের মতো, প্রাণ নেই শুধু আওয়াজ আছে। তাই জন্য শয়তান খুব চালাক, সেই জন্য সে দলাদলি তৈরি করে। তাই জন্য সে বলল তাহারা এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন। যখন প্রার্থনা করে তার পরের সিন, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুবেগে সর্ববত এক শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিল সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবত জিহবা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য প্রার্থনা পবিত্র আত্মাকে নামিয়াতে পারে। যখন আপনি প্রার্থনা বন্ধ করে দেন, আসলে পবিত্র আত্মার শক্তিকে আপনি হারিয়ে ফেলেন। তাই শয়তান চায় না আপনি প্রার্থনা করুন, কেন, করলেই ঈশ্বরের আত্মা আপনার উপর নেমে আসে, তাই সে চায় না। কিন্তু আপনি প্রার্থনা থামাবেন না, কেন, প্রার্থনা ভিন্ন, পবিত্র আত্মা লাভ করা যায় না। প্রার্থনা ছাড়া পেলে, কেমন, প্রার্থনা ছাড়া শয়তানের আত্মাকে ধ্বংস করা যায় না। প্রার্থনা অন্তর দিয়ে করলে তবে সে অবশ্যই আশীর্বাদ পাওয়া যায়। পেরিত্তার পাঁচ অধ্যায় বারো থেকে ষোলো, আর পেরিত্তের হস্ত দ্বারা, এরপর শুনুন, ভালো করে শুনুন, যখনই তারা পবিত্রত্বার শক্তি পেয়েছে, অর্থাৎ পাওয়ার, অর্থাৎ প্রার্থনা করেছে, পবিত্রত্বার শক্তি এসছে, এরপর তারা কী হচ্ছে দেখুন,
দ্যাট ইজ দ্য প্রেয়ার। প্রেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন পবিত্র আত্মা পান। আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকদের মধ্যে অনেক চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ সাধিত হইত এবং তাহারা সকলে এক চিত্তে সলোমনের বারান্দাতে উপস্থিত হইতেন, কিন্তু অন্য লোকদের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না, তথাপি লোকেরা তাহাদিগকে সমাদার করিত। আর উত্তর উত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয়া প্রভুতে সংযুক্ত হইতে লাগিলেন। কেমন পরে এমনকি লোকেরা রুগীদের বাহিরের পথে পথে আনিয়া শয্যায় ও খটটাতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময় অন্তত তাহার ছায়া কাহারো কাহারোর উপর পড়ে। আর জেরুসালেমের চারিদিকে নগর সমূহ হইতে অনেক লোক রুগীদের এবং অসুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত। ঈশ্বর সত্য দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে পবিত্রত্বার শক্তি দেয়। আর যখন পবিত্রত্বার শক্তি পান, তখন আপনি অনেক কিছু করতে পারেন। কারণ আমি সব কিছু করতে পারি আমার শক্তি বা বুদ্ধিতে নয়, কিন্তু ঈশ্বরের খামার নাইন নাম্বার নাইন নাম্বার নাইন যখন আপনি প্রার্থনা করেন না, খামান যখন আপনি প্রার্থনা করেন না, অর্থাৎ যদি প্রার্থনা না করেন আপনি স্বাধীনতা বা মুক্তির আনন্দ হারান। প্রার্থনাহীন জীবন আসলে বন্দিত্বের জীবন, প্রার্থনাহীন জীবন আসলে বন্দিত্বের জীবন। বাট অনেকে মনে করে প্রার্থনা হচ্ছে বন্দিত্ব। নো 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 নো, প্রার্থনা আপনাকে পবিত্র করে, বাট প্রার্থনা বন্ধ করে দিন আপনি স্বেচ্ছাচারিতায় চলে যাবেন। প্রার্থনা করেন বলে আপনি জেনে যান লাল জল খাওয়া ভালো নয়, দু চারটে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রাখা ভালো নয়, কারণ আপনি প্রার্থনা করেন, তাই জন্য এটা বলেন খারাপ। বাট যখন আপনি প্রার্থনা করেন না, আপনি মনে করেন আমি স্বাধীন, আমি যার সঙ্গে ইচ্ছা থাকতে পারি, তাহলে আপনি স্বাধীন নয়, আসলে আপনি পাপে পরাধীন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। তাই প্রার্থনা আমাদেরকে প্রকৃত স্বাধীনতা বা মুক্তি দেয়। আপনি ভাবছেন কিসের বন্দিত্ব, আমি তো ফ্রি, আমি যা মনে করি তাই করতে পারি, এটাই আসলে শয়তানের জীবন। যা মনে করেন আপনি তাই করেন। কেমন ভালো করে শুনবেন, আপনি বলছেন পাস্টার কী করে বলতে পারেন, আমি আসছি, আমি এক্সাম্পল দিতে খুব ভালোবাসি। কল্পনা করে দেখুন, উঠে দাঁড়াই, ইনি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, এর আলাদা দায়িত্ব। কাম কাম, ওই দিকে তাকাই, হ্যাঁ ভেরি গুড। তিনজন, তিনজনের তিন রকম মত রয়েছে, ভালো করে শুনবেন। এনার সাথে কথা বলবেন একরকম মত, ওর সাথে কথা বললে আরেকরকম মত, ওর সাথে কথা বললে আরেকরকম মত। এ হচ্ছে ব্রেকআপ হয়েছে, তাই ছেলে দেখলে রেগে যায়। তাই কোনো ছেলে যখন কোনো মেয়ে এসে কাউন্সিলিং চাইবে যে আমার না একটু আমার একটু বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা, ছেড়ে দে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর লাইফ বরবাদ করে দেবে, কারণ এরকম বোঝাবে, মানে দ্য প্রবলেম। বাট এর হচ্ছে অন্য বিষয়, এর হচ্ছে স্বামীর সাথে ভালো সুখে ঘর করে, ঠিক আছে সুন্দর। এবার এর কাছে যখন আসে তখন এবার না না বিয়ে খুব ভালো জিনিস, বিয়ের মতো ভালো জিনিস হয় না, এর মতো মতামত। আবার এর কাছে যখন আসে এ জানে সবাইকে নিয়ে চলি, চার পাঁচটা বয়ফ্রেন্ড আমার আছে, এ বলবো না না একটাতে কেন যাবি, লিভিং ইজ দ্য বেস্ট থিং, কেন বিয়েতে করবি, বিয়ে করলে একটা আবার ডিভোর্স দাও আবার কত ঝামেলা ঝামেলা, লিভিং থার্ড ইজ দ্য ভেরি গুড পলিসি, কোনো ব্যাপার না, বিয়ে থার দরকার যখন ইচ্ছা হবে ছাড়বি। মানে কি ও রয়েছে এই জন্য যে যখন ইচ্ছা হবে ছেড়ে দেবো, মানে অ্যাকচুয়ালি ভালোবাসা নেই, ভালো কথা। বিয়েতে যা পায় লিভিংয়ে তাই পায়, শুধু একটা জিনিস থাকে না, লিভিংয়ে ফেথ থাকে না, বিবাহেতে ফেথ থাকে। যদি বলেন কেন, ফেথ থাকে না বলেই তো বলে যে থাকবো, যেদিন ইচ্ছা হবে ছেড়ে দেবো, তোমার ইচ্ছা হলে চলে যাবে, মানে দুজনে একসাথে খাচ্ছে বসছে সব কিছু ঠিক, বাট ফেথ বা বিশ্বাস নেই একে অপরের প্রতি, তাই জন্য বিয়ে করতে চায় না। কেন, বিয়ে করলে দায়িত্ব ছাড়তে পারবো না, প্রবলেম হবে, এটা কল বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্কে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না, কারণ আপনার থেকে বেটার পেলে সে টাটা দেবে। বাট বিবাহ মানে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো, এটা একটা চুক্তি, এটা একটা কমিটমেন্ট। হ্যালেলুইয়া, ওকে ভালো করে শুনুন, তিনজন তিন রকমের কাউন্সিলিং করবে। এবার আপনি বলতে পারেন ওর দৃষ্টি দিয়ে ও রাইট, এর দৃষ্টি দিয়ে রাইট, ওর দৃষ্টি দিয়ে রাইট। ঈশ্বর জানে যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা দৃষ্টি, তাই জন্য ঈশ্বর বলেন হ্যালো, এটা স্বেচ্ছাচারিতা স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে একটা বাউন্ডারিতে তিনজনের চিন্তা মিলবে, আর সেটা হচ্ছে প্রার্থনা দ্বারা তোমরা একটা স্বাধীনতা পাবে, তোমরা বাউন্ডারি কোনটা করা ঠিক কোনটা না ঠিক সেটা হবে। কেন, অনেকের অনেক মত, কী হচ্ছে পাস্টার একটু খেলে কী হয়, আমি না হয় কারোর কে মারবো না, থ্যাংক ইউ, কাউকে মারবো না, কাউকে একটু খাওয়া যায় তো, আমি আমি স্মার্ট, আমি আমি কারোর সাথে ঝগড়া করবো, আমি শুধু খাবো আর চলে আসবো, দ্যাট হচ্ছে
সেচারিতা, বাট প্রার্থনা মানে খাওয়া যাবে না, খেলেই পাপ, খেলেই ভুল, খেলেই রং, এটা হচ্ছে আমাদের প্রার্থনা। আসলে ঈশ্বর যখন সেন্টারে থাকে আসলে প্রকৃত স্বাধীনতা থাকে। ভালো করে শুনুন, এবার আপনি আরেকটু ক্লোজ করে বলছি বাইবেল থেকে, ঈশ্বর বললেন বাগানের সব ফল খাও, ক ফল কেমন, বাগানে কতগুলো গাছ গুনতে পারেন, একদিন ফল গাছ গুনবেন কতগুলো আছে পৃথিবীতে, পুরো আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে সব জায়গায় গুনবেন কত ফল গাছ আছে। অন্যদের ঈশ্বর শুধু ইন্ডিয়াতে পাওয়া যায়, বাট আমাদের ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডে পাওয়া যায়, তাই জন্য ভাববেন না যে এরকম কিছু, ঠিক আছে। তাই সারা পৃথিবী গুঁজবেন, গুঁজে পড়বে দেখবেন কতগুলো ফল গাছ আছে। ঈশ্বর বলছে সব ফল খাও, শুধু দুটো ফল খেও না, এটাই অ্যাকচুয়ালি স্বাধীনতা। বাট শয়তান এসে কি বলল, ঈশ্বর বলল কেন বলবে দুটো ফল খাবে না, কেন আমি ওটা দুটো খাবো না, খাবো তো বলছে খাও। আপনি বলছেন শয়তান ইজ দ্য বেস্ট, খান স্বাধীনতা, আমার যা ইচ্ছা তাই করবো, খান যেই খেয়েছে বলছে বেরো বাগান থেকে, ঈশ্বর সদরা। এর বিনিময় কি হলো, আসলে এদনের যে আরো বাগানের ফল ছিল সেটা থেকে সে মিস করলো, এতদিন বেরোতো পারতো আর খেত, স্বাধীনতা পছন্দ নয়, বাট শয়তান বলেছে খাও কিছু হবে না, এবার বলছে মাথি কোপাও, মাথার ঘাম ফেলো, নিজের গাছ নিজে পোতো, কাঁদো আর অপেক্ষা করো বড় হবে ফল হবে তারপর পেড়ে খাও। অ্যাকচুয়ালি কোনটা স্বাধীনতা, বাট আমরা বুঝি না, আমরা মনে করি যা ইচ্ছা তাই করবো ওটা স্বাধীনতা, যা ইচ্ছা তাই করবো ওটা স্বেচ্ছাচারিতা। বাট ঈশ্বরের থেকে প্রার্থনায় নিজেকে ধরে রাখবো, ঈশ্বরকে সেন্টার করে আমার লাইফস্টাইল তৈরি করবো, এটাই প্রকৃত স্বাধীনতা। ঈশ্বরের সিংহ দ্যাট ইজ দেন ফোর্টেন, তাই জন্য আর শয়তান মিথ্যাবাদী, সে আদমকে বললেন এ যখন দেখো দ্যাট ইজ হচ্ছে নিয়ম, যখন স্বাধীনতা মুক্তির আনন্দ কি, শয়তান এসে বলছে ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছে, তিন অধ্যায় চার থেকে পাঁচ, তিন অধ্যায় চার থেকে পাঁচ, ওকে। তখন সর্প নারীকে কইলেন কোনো ক্রমে মরিবে না, আমি বলছি মরিবে না। শয়তান আরেক নাম কেমন, আরেক নাম, আমি আর আপনিও তার কথাই শুনি। ঈশ্বর বলছে প্রার্থনা করো অলৌকিক কাজ দেখবে, আর শয়তান বলছে তুই মরে যাবি, তুই আর বাঁচবি না, তোর ক্যান্সার রে, তুই আর বাঁচবি না, তুই শেষ, তুই শেষ, তোর বাচ্চা হবে না, তোর সন্তান জীবনে পাল্টাবে না, তোর লাইফ ভালো হবে না। আর আপনি বলছেন তাই রে, হ্যাঁ রে, হবে না রে, কিন্তু আপনি জানেন শয়তান মিথ্যাবাদী, কিন্তু তৃণ শুষ্ক হয়ে যায়, পুষ্প ম্লান হয়ে যায়, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে, তিনি সত্যবাদী। আর তিনি বলেছেন ডোন্ট বারি, খেও না, খেলে মরিবে মরিবে। শয়তান বলছে কোথায় বলেছে মরিবে, বলে কিচ্ছু হবে না, কেন ঈশ্বর জানেন, টুইস্ট, একেই বলে বাক্যের টুইস্ট, ঈশ্বর জানেন তুমি যদি খাও তোমার চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তুমি ঈশ্বর হয়ে যাবে। আর আমরা সবাই ঈশ্বর হতে চাই, আমরা সবাই বাজিগারের, যদি আমার কাছে কুর্সি দিয়ে যায় আর কিছুদিন চলে যায় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, আমি চেয়ারে বসে বলবো পাস্টার তুমি কে ভাই, দ্যাট ইজ আমাদের আমাদের সুযোগ এটা, কারণ আমাদের আমাদের কেউ একটু ঢিলা দিলে, যেমন কোনো অফিস আপনাকে খুব ভালোবাসছে বলছে আপনি যখন ইচ্ছা আসুক আমি দেখবো না কিন্তু কাজ করো, ব্যাস আপনি সুযোগ পেয়ে গেছেন, তাই ঠিক আছে, তাহলে ইচ্ছা করে দেখবেন তখন আর ঘুম ভাঙছে না, দশ মিনিট লেটে যাবেন, কিন্তু যদি কোনো অফিস আপনাকে না এখানে আসতেই হবে এই টাইমে আসতে হবে, তখন দেখবেন আপনি ঠিক টাইমে ঘুম থেকে উঠছেন, নইলে আপনাকে বসিয়ে দেবে, আপনাকে আরাম দিচ্ছেন, আপনি বসকে গালাগালি করেন বসে বস বসে বস, কিন্তু ঠিক টাইমে যাতে যেতে হচ্ছে মানে চাকরি চলে যাবে, কিন্তু যেই বস আপনাকে একটু বলবে পরে এলেও চলবে একটু লেটে আসো কিন্তু কাজটা করো, তখন লেটে বলে চলো চল না, তার নিয়ম। তার জন্য যদি বস কঠিন না হতো তাহলে আপনি সঠিক টাইমে সঠিক কাজটা করতেন না। তাই অ্যাকচুয়ালি স্বাধীনতা মানে কারোর আন্ডারে থাকা, সেটাই প্রকৃত স্বাধীনতা। হালেলুয়া, আমরা সবাই স্বাধীন দেশে বাস করি, তাই না, তারপরে যা খুশি তাই করতে পারেন, বাইরে গিয়ে করুন, ড্রাইভ করেছেন আমার গাড়ি, আমি রাস্তার ট্যাক্স দিয়েছি, আমি কেন লালবাতি মানবো, সাবাত ওপারে দাদা বসে রয়েছে। স্বাধীনতা কি জিনিস বুঝে গেছি করোনার সময়, নিজের ঘর নিজে বেরোবো, যেই তাড়া করেছে বাধ্য, কেন কেন এটা গভর্নমেন্ট করেছিল যাতে এটা না ছড়ায়, এটা অ্যাকচুয়ালি এটার ভালো স্বাধীনতা, বাট আমরা এটাকে পরাধীনতা ভাবি, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান।
ঈশ্বরের সন্তান। তাই যখন তারা শয়তান বলল খাও ঈশ্বর হয়ে যাবে, অ্যাকচুয়ালি তারা স্বাধীনতা নয়, বন্দী হয়ে গেল। যে বাগানে অবাধে ঘোরাফেরার স্বাধীনতা ছিল সেখানে প্রবেশের অধিকার সে হারালো, আসলে সে পাপে বন্দী হয়ে গেল। ইসরায়েল বন্দী ছিল, প্রার্থনা করলেন আর ঈশ্বর তাদের স্বাধীনতা দিলেন। তাই জিনিসের স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট। প্রথম যখন এক অধ্যায় নয় পদ, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং তাহাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। দ্যাট ইজ হচ্ছে প্রেয়ার। যদি আপনি প্রার্থনা না করেন আপনার পাপের সূচি হয় না, বাট যখন আপনি স্বীকার করেন মুখে যে আমি পাপি আমি অধার্মিক, ঈশ্বর আপনাকে সূচি স্বাধীনতা মুক্তি দেন। হালেলুইয়া, আপনি পাপের বন্দিত্ব থেকে মুক্তি হন। আপনি যখন প্রার্থনা করেন মুক্তি লাভ করেন, যখন প্রার্থনা ছেড়ে দেন এর অর্থ মুক্তির আনন্দ ছেড়ে বন্দিত্বে চলেন। প্রথম যখন এক অধ্যায় দশ পদ, যদি আমরা বলি যে পাপ করি নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। তাই জন্য অবশ্যই প্রার্থনা করতে হবে। নাম্বার টেন এবং শেষ বিষয়, খামান, হালেলুইয়া, 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 স্বর্গরাজ্যে যাওয়ার এটাই একমাত্র পথ, যিশু নামে প্রার্থনা। লুকটা তেইশ অধ্যায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ, পরে সে কহিল, যিশু আপনি যখন আপন রাজ্যে আসিবেন, মানে প্রার্থনা করছেন, তখন আমাকে স্মরণ করিবেন। দ্যাট ইজ অল হচ্ছে প্রার্থনা। তিনি যিশু যখন ক্রুশে, দস্যু যখন ক্রুশে, দস্যু তখন বলছেন আপনি যখন আপনার রাজ্যে আসিবেন আমাকে স্মরণ করিবেন। দ্যাট ইজ হচ্ছে প্রেয়ার। তিনি মুখ খুলেছেন, যদি মুখ না খুলতো তিনি স্বর্গ হারাত। বাট যে প্রে করেছে সে বসে যিশু বলছেন, তিনি তাহাকে কহিলেন আমি তোমাকে সত্য বলিতেছি অদ্বৈ তুমি অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। হালেলুইয়া। দস্যু যদি ওখানে প্রেয়ার না করতো তাহলে ও শেষ হয়ে যেত, বাট ওখানে মুখ খুলে প্রার্থনা করেছে আর ঈশ্বর তাকে পরম দেশ স্বর্গ দিয়েছে। হালেলুইয়া। আজকে যদি আপনি প্রার্থনা না করেন আসলে আপনি স্বর্গ হারাবেন। তো যখন আপনি প্রার্থনা করেন না আসলে আপনি স্বর্গরাজ্যে প্রবেশের পথ বন্ধ করে দেন, কারণ যিশু পথ সত্য এবং জীবন। তার সঙ্গে প্রার্থনার দ্বারা যোগাযোগ না রাখলে আপনি স্বর্গ হারাবেন। তাই তার সাথে যত কথা বলবেন সম্পর্ক মধুর হবে। কল্পনা করে দেখুন, এই দুজন খুব ভালো মিল, কেন বলুন তো? কাম উঠে দাঁড়ায়, এনার বাড়িতে প্রেয়ার মিটিংয়ে ইনি এসছেন, আমি ডাকিনি ইনি ডেকেছেন, কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে ভালো সম্পর্ক না হলে উনি ডাকবেন না, কারণ ঘরটা কার? মটন রান্না হচ্ছে, যা কিছু হচ্ছে। আমি যদি চাই ওনার বাড়িতে যেতে কি করতে হবে? উনি প্রথম দিনই আমাকে বাড়িতে ডাকবে না, কিন্তু যত ওনার সাথে ভালো সম্পর্ক রাখবো, ভালো কথা বলবো, যোগাযোগ রাখবো, উনি একদিন বলে কাম আমার বাড়িতে এসো না, মটন রান্না হচ্ছে। ঈশ্বরের সন্তানরা, যদি স্বর্গে যিশুর বাড়িতে যেতে চান তাহলে যিশুর সাথে ডেলি সম্পর্ক তৈরি করুন, কারণ একমাত্র তিনিই পথ স্বর্গে যাওয়ার। তিনি ছাড়া, তিনি বলেন আমা দিয়া না আসিলে কেহই, কেমন, কেহই পিতার কাছে যেতে পারে না। তাই যখন স্বর্গটা যিশুর, আমি ডান দিক বাঁ দিকের দিকে যাবো কেন? আমি ডাইরেক্ট যিশুর সাথে কথা বলবো। থ্যাংক ইউ দিদি। যদি যিশুর সাথে ডাইরেক্ট কথা বলেন তাহলে আপনি স্বর্গরাজ্যে যাবেন। তাই জন্য প্রার্থনা আপনার স্বর্গরাজ্যে খুলে দেয়। তাই স্বর্গ প্রবেশের জন্য সর্বদা প্রার্থনা দ্বারা স্বর্গের অধিপতির সঙ্গে সম্পর্ক যুক্ত রাখুন। হালেলুইয়া। তাই যদি আপনি কন্টিনিউ যে স্বর্গের মেন মালিক, এই নয় কারোর লেজ ধরে যাব, বৈতরণী পেরোবো, যার লেজ ধরে আপনি বৈতরণী পার হচ্ছেন, ভালো করে শুনবেন, যার লেজ ধরে আপনি বৈতরণী পার হচ্ছে তারও দড়ি ধরে একজনকে ঘোরাচ্ছে, আর আপনি বলছেন ওর লেজ ধরলে বৈতরণী পারানো যায়, কারণ তাকেও তো কেউ ঘোরাচ্ছে। সে যদি আপনাকে নিজে থেকে নিয়ে যেত তাই ধর, তাহলে আলাদা বিষয়, তাহলে আলাদা বিষয়, ওকে, বাট তাকেও কেউ দড়ি ধরে ঘোরাচ্ছে আর আপনিও তার পিছনে ধরছেন। হ্যাঁ চল, মানে আপনি ভাবতে পারেন, আপনি ভাবতে পারেন, আপনার আপনার জন্য স্কুল কলেজ কেন খোলা হয়েছে আই ডোন্ট নো। আপনি স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, তারপরে আপনি গর্ববোধ করেন আমাদেরটা ছশো,
আপনাদের 600 বছর 500 বছর এই জন্য লেজ ধরে আজও ঘোরেন। আমরা সত্য জানি, তাই জানি লেজে নয়, স্বাধীনতা শুধুমাত্র স্বর্গ যিশু নামে পাওয়া যায়। ঈশ্বর সন্তান, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, কিন্তু আমি বলছি ম্যাচিওর হন। কোনো পশু আমাকে স্বর্গের রাস্তা দিতে পারে না, বাট স্বর্গ যার সেই শুধু আমাকে স্বর্গে ঢোকাতে পারে। আর তিনি আমার ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। তিনি বলেন আমি পথ সত্য এবং জীবন, আমা দিয়া কেহই পিতার কাছে যেতে পারে না। আপনি ডাইরেক্ট যিনি স্বর্গের অধিপতি তার সাথে প্রার্থনায় কন্টাক্টে লেগে থাকুন। যখন আপনি তার সাথে প্রার্থনায় থাকবেন, স্বর্গ আপনার হবে। হালেলুইয়া। তাই ডেলি প্রার্থনা করুন যাতে আপনি স্বর্গ রাজ্যের অধিকারী হন। লোক আসবে, ভয় দেখাবে, আপনাকে বিচলিত করবে, বাট আপনি বলুন আমি প্রার্থনায় আছি, আমি জানি কার স্বর্গ, কে সেখানকার অধিপতি, আমি তাতে লেগে আছি, আর তিনি আমাকে কখনো ছাড়বেন না। হালেলুইয়া। বিশ্বাসী জাগ্রত প্রমাণ পাবে যখন প্রার্থনায় থাকে, আর ঈশ্বর জাগ্রত প্রমাণ পায় যখন আমরা প্রার্থনায় থাকি, উনি যখন উত্তর দেয়। আপনি এরকম বিশ্বাস করেন যে তিনি প্রার্থনা যখন আপনি করেন আপনি জেগে থাকেন। বিশ্বাসী বেঁচে আছে, জেগে আছে, আর একটাই চিন্তা প্রার্থনা আছে। যদি আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, যদি সেই প্রভু ক্ষমা না
আপনার বিরুদ্ধে যে চক্রান্ত করুন তারা আপনাকে অস্বীকার করে এক ঘরে করে দেবে, আপনি খ্রিস্টান করে, আর আমরা তাদেরকে এক ঘরে করবো না, আমরা তাদেরকে আপ্যায়ন করবো প্রার্থনায় ঈশ্বরের সন্তান বলে।